জার্মানির সর্বোচ্চ ক্ষমতার পথে হিটলার সর্বহারা মানুষ এবার হিটলারকে সমর্থন জানাতে শুরু করল। অভিজাত সম্প্রদায় হিটলারের নীতি আদর্শ ও ভাষণে মুগ্ধ, এখানে সেখানে খণ্ড খণ্ড সভা করে বেড়াচ্ছে হিটলারের দল। যেসব শ্রমিক মজুর প্রত্যন্ত অঞ্চলের গ্রামবাসী প্রথমে ভোটদানে বিরত ছিল, আজ তারা হিটলারের প্রতি আগ্রহী হয়ে উঠল। হিটলার গ্রামবাসীদের সমর্থন আদায়ে সক্ষম হলেন। তিনি গ্রামবাসীদের প্রতি বাণী পাঠিয়ে জানালেন, তোমরা নিজস্ব জমিতে অথবা সঠিক মজুরিতে চাষের কাজ ও কারখানার কাজ করতে পারবে, তোমরা বাস করবে এক সুশৃঙ্খল রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে, তোমাদেরকে ভোগের চেয়ে ত্যাগের বড় হতে হবে, কথার চেয়ে কাজে বড় হতে হবে। লক্ষ লক্ষ মানুষের প্রকাশ্য জনসভায় হিটলার বললেন, রিপাবলিকান সরকার যদি বলেন এদেশের দুর্দিনে এবং অচল অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়, তবে তারা জনগণকে ধাপ্পা দিচ্ছেন। আমাদের প্রতিজ্ঞা ও নিষ্ঠায় যদি আমরা অবিচল থাকি, তবে এই সংকট ও দুরবস্থা থেকে মুক্তি লাভ করে অবস্থার নিরসন অবশ্যই সম্ভব। মনে রাখতে হবে, জার্মানরা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতি। আপনারা প্রথম মহাযুদ্ধে পরাজিত হয়েছেন, এটা আপনাদের অপরাধ নয়। একটানা দুঃখ দুর্দশা সহ্য করেছেন আপনারা, এর কারণ 1918 সালে আপনাদেরকে প্রতারিত করা হয়েছিল, তাদের দ্বারাই আজও আপনারা প্ররোচিত। অথচ তারা আপনাদেরকে ঈর্ষা করে, ঘৃণা করে। এর কারণটা হলো যেহেতু আপনারা সৎ, সহিষ্ণু ও সরল। বন্ধুগণ, আবার জার্মানি জাগ্রত হবে, তারা ফিরে পাবে বিশ্বে তাদের পূর্বতম প্রতিপত্তি, সেই সঙ্গে বার্লিনের অঙ্গ থেকে সমস্ত কালিমা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। 1930 সালের নির্বাচনে এসে গেল, জয়যুক্ত হলো হিটলারের দল। উল্লাসিত নৎসিগণ, আগে নৎসিরা ভোট পেয়েছিল 8,10,000, এবার তারা পেল 65,00,000। গত নির্বাচনে পার্লামেন্টের সদস্য ছিল 12 জন, এবার এলো 107 জন। নৎসিরা দ্বিতীয় শক্তিশালী দল। রাই কাস্ট টাক কমিউনিস্ট সদস্য সংখ্যা দাঁড়ালো 77 জন। 1930 সালের নির্বাচনের পর হিটলার শুধু জার্মানের নয়, সমগ্র ইউরোপের একজন প্রথম শ্রেণীর গণনেতা হিসাবে স্বীকৃতি ও প্রতিষ্ঠিত হলেন। নির্বাচনের পর হিটলার আকাশ বাতাস কাঁপিয়ে ভাষণ দিলেন, বন্ধুগণ, পার্লামেন্টের সদস্য সংখ্যা বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য নয়, পার্লামেন্ট ব্যবস্থায় আমাদের তেমন কোনো আস্থাও নেই, আমরা বাধ্য হয়েছি সংসদ নির্বাচিত হয়ে আসতে, পার্লামেন্ট সদস্যদের সাংখ্যাধিক্য আমাদের সংগ্রাম নয়, আমাদের সংগ্রাম জার্মান জাতির মর্মুষ অবস্থা থেকে মুক্তি লাভ করা, সেই পথেই এগিয়ে যাব। এবারে জনপ্রিয় হচ্ছেন তিনি, কারণ অভ্যন্তরীণ কোন্দল যেন পাল্লা দিয়ে বেড়ে চলছে। তিনি জার্মান সেনাবাহিনীর সমর্থনের দিকে এগুলেন, জেনারেল ভন এটা পেয়ে সৈন্যদেরকে রাজনীতি থেকে দূরে থাকবার নির্দেশ জারি করল। হিটলার ভনকে কেন্দ্র করে দলীয় মুখপত্রে দীর্ঘ এক নিবন্ধ লিখলেন, তারা নীরব থাকা মানে সেই ঘৃণ্য রিপাবলিকান দলকে শক্তিশালী করে তোলা। নৎসি দি জার্মান মিলিটারি স্পিরিট নামে একটি পত্রিকা প্রকাশ করল, যা জার্মানের সৈন্যদের মাঝে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়াতে সক্ষম হল। তারা বুঝল মিত্রবাহিনীর চুক্তি মতো তাদের সৈন্য সংখ্যা সীমিত করে কিভাবে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে।
আপনারা আমাকে ক্ষমতায় আসতে সাহায্য করুন। আমি আপনাদের ছিনিয়ে নেওয়া গৌরব ও শক্তিকে পূর্ণ প্রতিষ্ঠিত করে দেব। তারা হিটলারের সঙ্গে মিলিত হয়ে মুগ্ধ হল। হিটলারের শক্তি ও আত্মবিশ্বাস ছিল বাস্তবিক অসাধারণ। এক মুহূর্তের চিন্তা করে তিনি কোনো দল এবং দলীয় নেতার ভবিষ্যৎ বলে দিতে পারতেন। খুব যাচাই না করে তিনি কোনো জিনিসপত্র গ্রহণ করতেন না। কতিপয় সামরিক অফিসার ব্যারেকে গিয়ে সরাসরি নাজিবাত প্রচার শুরু করে দিলেন। সরকার তাদের আটক করল। হিটলার অস্থির হয়ে স্বয়ং আদালতে দাঁড়িয়ে বললেন, এরা বিদ্রোহী নয় বরং তরুণ অফিসার, আমার বক্তব্যের প্রতি শ্রদ্ধাশীল। এদের মাঝে চক্রান্তের কোনো সূত্র খুঁজে পাওয়া নেহাত অর্থহীন। আমরা এবং নৎসিরাও সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের কথা স্বপ্নেও চিন্তা করি না। চারদিকে নৎসিদের জয় জয়কার। জার্মান ব্রাউন হাউজের উপর নৎসিদের পতাকা উড়ে। ব্রাউন রঙের জামা পরে নৎসি ডেপুটিরা রাইক কাস্টাক যাতায়াত করে। প্রতিটি শহরে এসএস সদস্যরা ছড়িয়ে পড়েছে। বহুদিন পর রোম এসএস বাহিনী পুনঃবল দৃপ্ত করল। রোমের পরিকল্পনায় এসএ বাহিনী ও এসএস বাহিনীর সঙ্গে একাত্মতা হলো। গোল টেবিলের পাশে নৎসি নেতারা ঘিরে বসে। মধ্যযুগীয় নাইট যেন তারা। অ্যাডলফ হিটলারের পাশে বসে থাকে রোহম গ্র্যামর স্টেচার গোরিং গোয়েলাফস হ্যার্স অফ ফ্রিক। চোখের সামনে ভাসে তাদের বৃহত্তর জগতের মানচিত্র। বহু পদস্থ অফিসার আজ নৎসি দলে কাজ করে চলছে। দেশের অ্যাটর্নি জেনারেল ওদের পক্ষে, রিপাবলিকান সরকার আর এদেরকে তুরি মেরে নিশ্চিত করার কথা ভাবতে পারে না। কারণ যে সর্ষে দিয়ে ভূত তাড়ানো হবে সেই সর্ষের মধ্যেই যে ভূত ঢুকে পড়েছে। দেশের উৎপাদন বাণিজ্য অচল অবস্থায় এসে পড়ে। বৈদেশিক মন্ত্রী অস্ট্রেলিয়ার সঙ্গে কাস্টম ইউনিয়ন স্থাপনের প্রস্তাব পাঠাতেই বাদ সাধল ফ্রান্স ও চেকোস্লোভাকিয়া। তারা বলল, এই চুক্তির মাধ্যমে রাজনৈতিক দুর্বিসন্ধি রয়েছে। বাণিজ্যিক চুক্তি বাতিল হতেই হিটলার বলে বসলেন। এই অবস্থার মধ্যে দেশ চলতে পারে না। জার্মানবাসীকেই অচিরেই এর দ্বারা সমাধিস্থ করা হচ্ছে। বিদেশিদের দ্বারা লাঞ্ছিত হচ্ছি আমরা। এই অপদার্থ সরকারকে হটাতে যে কোনো ব্যবস্থার সঙ্গে আমি একাত্মতা ঘোষণা একত্র হব। হিটলারের প্রকাশ্য জেহাদেও চুপ থাকতে হলো সরকারকে। তারা নৎসি এবং কমিউনিস্ট আক্রমণে তখন নাস্তানাবুদ। প্রতিরক্ষা মন্ত্রী সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বললেন, হিটলার কোনো দিন মুসোলিনির মতো চোখ রাঙিয়ে ক্ষমতা দখল করে বসতে পারে। ডক্টর ব্রোয়িং এর এ কথায় ভ্রুক্ষেপ না করে কাগজে বিবৃতি দিলেন, হিটলার যদি দেখি মুসোলিনির পথ অবলম্বন করে জার্মান বাহিনী তৎক্ষণাৎ কর্তব্য কাজে নেমে পড়বে এবং সম্ভবত প্রেসিডেন্ট শীঘ্রই নৎসি বাহিনীকে খতম করার জন্য নির্দেশ দেবেন। মেজর জেনারেল সেরিজারো বুঝতে পারল হিটলার একটা কেউটের বাচ্চা। একের একে আর উপেক্ষা করা চলাটা বুদ্ধিমানের কাজ হবে না। সেলিস জারি নৎসিদের প্রধান শত্রু, অথচ সে কিনা বাঘ হয়ে ভেড়ার খোলস গায়ে চাপিয়ে মিশে গেল নৎসিদের সঙ্গে। 1931 সালে সেলিস জার নৎসিদের সঙ্গে মিত্রতার জন্য প্রস্তাব দিল রোহমকে। রোহম সেলিস জারের প্রস্তাবটি জানালো হিটলারকে। হিটলারও ব্রোয়িং প্যাপনের বৈঠক করে প্রেসিডেন্ট হিন্দেলবুর্গকে পূর্ণ নির্বাচনের সিদ্ধান্ত নিলেন প্রাণ স্বজনের মৃত্যুতে। 1931 সালে 10ই অক্টোবর প্রেসিডেন্ট ভবনে হিটলারের ডাক পড়ল।
ডাক মানে আমন্ত্রণ। এই শুভক্ষণে হিটলার বিনা মেঘে বজ্রপাতের মতো সংবাদ পেলেন তার প্রাণ স্বজনী আর ইহজগতে নেই। নিজের কপালে পিস্তল ধরে তিনি আত্মহত্যা করেছেন। ইনি ছিলেন সম্পর্কে হিটলারের ভাগ্নি, নাম গেলি রুবল। গুলির সংবাদটা যেন হিটলারের মর্মমূলে গুলি হয়ে বিদ্ধ করল। হাত থেকে সংবাদবাহী টেলিফোন রিসিভারটা খসে পড়ল, কেঁপে উঠল সর্বশরীর। ছুটে গেলেন তিনি প্রাণপ্রিয়ার চিরবিদায় বাড়িতে, পরিত্যক্ত বিছানায় ঝাঁপিয়ে পড়লেন, হাউমাউ করে বাচ্চা খোকার মতো কাঁদলেন। কিন্তু কাঁদবার অবসর তার জীবনে কোথায়? দরজার বাইরে অপেক্ষমান প্রেসিডেন্টের দূত, রুমালে চোখ মুছতে মুছতে প্রেসিডেন্ট ভবনমুখী গাড়িতে চেপে বসতে হলো তাকে। বিক্ষিপ্ত মেজাজ নিয়ে প্রেসিডেন্টের সাথে বাগযুদ্ধে নামতে হলো তাকে। অনেক বাগবিতণ্ডার পর হিটলার প্রেসিডেন্টকে বললেন, সৈন্যবাহিনী আমাদের কাছে এক মহা আশ্রয়ের প্রতীক, শক্তির উদ্দেশ্য বিদেশীদের আক্রমণের প্রেক্ষিতে রক্ষা কবচ, অথচ তাদেরকে আপনি ব্যবহার করছেন আপনার ক্ষমতার রক্ষার অস্ত্র হিসেবে। রাষ্ট্রপতি নির্বাচনে হিটলার জানিয়ে দিলেন নৎসিদের প্রতিনিধি ছিলেন দুয়েস্তার বার্ক। নৎসি তহবিল তখন রীতিমতো শূন্য, গোয়েল লস হতাশ হয়ে পড়ল। হিটলার বললেন, চিন্তা কিসের গোয়েব লস? পাহাড় থেকে লাফিয়ে নেমেছি, আমার সামান্য গুলমলতায় কি আর আটকে থাকব? প্রাণান্ত পরিশ্রম করে তহবিল দাঁড় করালেন হিটলার। কমিউনিস্টরা এই ফাঁকে হিটলারের বিরুদ্ধে অপপ্রচার ও নিন্দাবাদ গেয়ে জনমনে অসন্তোষের ধূম্রজাল রচনায় ব্যস্ত। হিটলার জনগণকে বুঝালেন, আপনারা বিচলিত হবেন না, কমিউনিজম একটা স্লোগানের নাম, এটা খুবই সস্তা স্লোগান, দুঃখী ও বিক্ষুব্ধ মানুষকে চট করে আকৃষ্ট করে, ভয়াবহ রক্তক্ষয়ের দিকে, মানুষ মানুষকে হত্যার দিকে লেলিয়ে দেয় এবং পরিণামে প্রতিটি মানুষ ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত হয়। এটাকে একটা দুরারোগ্য ছোঁয়াচে রোগ বলতে পারেন। জীবন ও প্রকৃতি সম্পর্কে যেসব ডিগ্রিধারী মানুষদের গভীর জ্ঞান নেই, তারাও এই স্লোগান হাতে তালি বাজায় এবং নিজেদেরকে অতি বিজ্ঞ সমাজসেবী মনে করে। প্রকৃত অর্থে মানব জাতির মুক্তির এ পথ নেই, কিন্তু এতে করে যদি কমিউনিজমের প্রতি মানুষের মন মোটামুটি ছায়াপাত করতে হিটলার সক্ষম হয়েছিলেন, কিন্তু নির্বাচনে নৎসিরা জুত করে উঠতে পারল না। শতকরা 93 ভোট পেয়ে হিন্দুল বুর্গ আবার তার ক্ষমতায় গিয়ে বসল। তবে পরবর্তী নির্বাচনে নৎসিদের ক্ষমতায় যাবার ব্যাপারে নৎসি বিরোধীরা আশঙ্কিত হল। ডোরিং সরকার নৎসিদের ব্যাপারে উঠে পড়ে লাগল। SSOSA বাহিনীর বেরাকে খানা তল্লাশি চালিয়ে কাগজপাতি সিজ করে নেওয়া হলো। হুকুম জারি হলো এদের ব্যারেকগুলো তুলে সকলকে চিরতরে স্তব্ধ করে দেবার জন্য। এই যুক্ত বাহিনী অস্ত্র ধারণ করার জন্য হিটলারের অনুমতি চাইল। হিটলার তাদেরকে শান্ত করবার জন্য বললেন, বন্ধুগণ ধৈর্য হারিও না, ধৈর্যশীলদের জন্য পুরস্কার রয়েছে, পরে তা তোমরাই উপভোগ করবে। নৎসি নেতা ও যুক্ত দলপতিরা সুস্থির হল। কিন্তু এ ফাঁকে দাবার গুটি চালাল স্বয়ং জেনারেল সেলিসজার। সে বুঝাল এসএ দল আসলে উত্তেজনায় ভুগছে এবং হিটলারের নির্দেশে তারা আপাতত চুপ থাকলেও ভেতরে ভেতরে অশান্ত। সেলিসজার গোপনে রোহমের সামনে জর্দান সেনাবাহিনীর সর্বাধিনায়ক হবার মোক্ষম টোপ ফেলল। এসএ বাহিনীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে সেনাবাহিনীতে পূর্ণ মর্যাদা দান করা হবে, টোপ গিলল রোহম।
ভাষণে বিবৃতিতে সেলিচজারের কণ্ঠে এবারে উল্টো ধুন উঠেছে, এসএ বাহিনী সম্পূর্ণ নির্দেশ, দোষ যত নন্দ দোষের অর্থাৎ হিটলারের, এসএ বাহিনীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার জন্য প্রতিরক্ষা মন্ত্রীর উপর হুকুম হলো। অপমানিত মন্ত্রীর চাকরি ছেড়ে দিলেন। এহেনও খবরে নৎসি বাহিনীর আড্ডায় মদের মাতম আর ফুর্তির উলঙ্গ নিত্যে ভরে উঠল। ডক্টর ব্রোরিংকেও উচ্ছেদ করবার ষড়যন্ত্র চালাচ্ছে সেলিসজার। এদিকে অষ্ট বাণিজ্যিক চুক্তি ব্যর্থ হল, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে খান খান হয়ে গেছে। সেলিসজার জনতাকে ধোকা দিচ্ছে এই বলে যে চ্যান্সেলরের অক্ষমতার জন্যই এসব হচ্ছে। জনতার কাছে ব্রোরিং এক দুর্বল নেতৃত্ব, তার বদলে সেলিসজার পোপেনকে স্থলাভিষিক্ত করতে চায়। চারদিকে মার খেয়ে ব্রোরিং পদত্যাগ করে অব্যাহতি নিল, হল কণ্ঠমুক্ত। চ্যান্সেলর ব্রোরিং এর পতনে গোবেল সুদিনের সন্ধানের আশায় আলো দেখতে পেল। প্রেসিডেন্টই এই সময়ে হিটলারকে খোঁজ করছিল। হিটলার গেলেন প্রেসিডেন্ট ভবনে। পোপেনকে চ্যান্সেলর বানালে আপনার আপত্তি থাকবে কি? স্বয়ং প্রেসিডেন্টের প্রশ্ন হিটলারকে। হিটলারের জবাব, না নেই। পোপেন চ্যান্সেলরের চেয়ারে বসতেই হিটলার তাকে এমনভাবে চাপের পর চাপে ফেললেন যে পোপেনকে চৌঠা জুন আকস্মত জার্মান পার্লামেন্ট ভেঙে দিতে হলো। এসেদের উপর ফের নিষেধাজ্ঞা জারি হল। সেলিসজার প্রমাদ গণ হল। ঝটপট সেই নিষেধাজ্ঞা জারি তুলে এসএদের সঙ্গে একটা সমঝোতার প্রস্তাব তুলল। কমিউনিস্ট ও ডেমোক্রেটিক সরকারের নাৎসি তোষণ নীতিকে জনগণ সামনে হেয় প্রতিপন্ন করতে উঠে পড়ে লাগল। তারা আরও প্রচার করতে লাগল জার্মানির সমস্ত লুটপাট, রাহাজানি, খুন খারাপি, সংঘর্ষ মূল ভাগ করে বেড়াচ্ছে এসএরা। এই সব সংবাদে ক্ষিপ্ত এসএ বাহিনী এবারে সত্যি সত্যিই অন্যতম কর্মকাণ্ডের দিকে পা বাড়ালো। সংকট নিরসনে হ্যার হিটলার। দেশের পরিস্থিতি শোচনীয় পর্যায়ে এসে গেছে। আইন শৃঙ্খলা উঠে গেছে, দমন নীতিতেও সরকার ব্যর্থ। ফলে আইনসভা ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার কায়েম করা হলো। অচিরেই নতুন নির্বাচনের বার্তা ঘোষিত হলো। দফায় দফায় বৈঠক সভা সমিতি করে হিটলার দল ও জনমতকে আয়ত্তে আনল। কর্মীদেরকে পুনঃ আদর্শের দীক্ষায় দীক্ষিত করে তুললেন হিটলারের প্রতিশ্রুতি। গোয়েবলসের বাল্মীকতা স্টেচারের সমাজতান্ত্রিক ব্যাখ্যা, গ্লোরিয়ের রক্তচক্ষু, রোহমের সামাজিক ব্যক্তিত্ব সব মিলে নৎসি দলকে উজ্জ্বলতর করে তুললেন হিটলার একান্ত শ্রমের বিনিময়ে। 1933 নির্বাচনে নাৎসি ডেপুটির সংখ্যা দাঁড়ালো 230 জনে। এবারে দ্বিগুণ সদস্য হল রাইকাস্টগে। সেলিজার্স রীতিমতো ভয়াত্ত হয়ে উঠল। নাৎসিদের উৎপাত আরও বাড়ল। গুপ্ত বাসনা ব্যক্ত করলেন হিটলার। এসএ বাহিনী বার্লিন অবরোধে প্রস্তুত। এবারে হিটলারের হুকুম চায় তারা। 5 আগস্ট বিকেলে হিটলার সেলিসজারের সঙ্গে সাক্ষাৎ করলেন। উষ্ণ আবেগে জেনারেল হিটলারের কাছে গেল। হিটলার তখন উত্তেজনায় থর থর। টেবিলের কোণ চেপে বললেন, চ্যান্সেলরের চেয়ারটি আমার চাই। নাৎসিরা গঠন করবে সরকার আর প্রুশিয়ান সরকারি সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর অলঙ্কৃত করবে আমার প্রতিভাবান সহকর্মীগণ। সেলিসজার হাসল। শীষ দিতে দিতে হিটলার কক্ষ ত্যাগ করল। সহজে গদি ছাড়ার পাত্র সেলিসজার নয়।
রাষ্ট্রপতি হিন্দুলবুর্গ ও হিটলারের বিশ্বাসঘাতকতার বিবরণ দিলেন সেলিসজার। কেউ রাজি হোক আর নাই হোক, রাইস্টাগে নাৎসিরা প্রচণ্ড শক্তিধর, তারা তাদের প্রিয় হিটলারকে চ্যান্সেলর হিসেবে দেখতে চায়। প্রিয় জনতার কথা বিবেচনা করে হিটলারকে পোপেনের সহকর্মীর পদে দেবার কথা বলে উঠল বিপক্ষীয়রা। হিটলার খেপে গেলেন, নো নেভার, হয় চ্যান্সেলর নয় তো কিছুই না। সেলিসজার ভয়ে কেঁপে উঠল, বিদ্যুৎ বেগে নিষ্ক্রান্ত হলেন হিটলার অফিসের কাজে। আজ রাতেই দেখা করতে হবে, হিটলার চেঁচিয়ে বললেন। না হিটলার, হিন্দুলবুর্গের সঙ্গে দেখা করতে যাবে না। ফোনের ওদার থেকে ধীর কণ্ঠের কথা ভেসে এলো, আমি হিন্দুলবুর্গ বলছি, এক্ষুন দেখা করতে হবে। হিটলার গেলেন, আধ ঘন্টার মধ্যে ফিরে এসে শাসন উপদেশ হুমকিতে খেপে গিয়ে উন্মুক্ত অবস্থায় সারা রাত পায়চারি করতে লাগলেন। আবার সংকট, আবার সমস্যা। এই কয়েক বছর ধরে হিটলারের জীবনে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। একটা সমস্যা কমিয়ে আনলে কিছুদিন পর সেই সমস্যা নতুন 5টা সমস্যাকে নিয়ে হাজির হয়। বারবার ধৈর্যের সহিষ্ণুতার বৃদ্ধি ঘটান হিটলার এদের মোকাবেলা করতে। নাৎসিরা ক্রমেই উগ্র হয়ে পড়ছে। 22 আগস্ট তারা কমিউনিস্ট কার্যালয়ে ঝাঁপিয়ে পড়ল, 20 জনকে হত্যা করল, বলশেভিক কার্যালয়ে আগুন লাগিয়ে দিল। পুলিশের হাতে পাকরাও নাৎসি দল পুলিশেদের পিটিয়ে আধমরা করে গারোতে ভরল। বিচারে এদের মৃত্যুদণ্ড ঘোষিত হল। বিচলিত হিটলার, এরা ফাঁসির কাষ্টে ঝুললেও নাৎসিদের আস্থা হারাবেন না হিটলার। মৃত্যুদণ্ড প্রাপ্তদের কারাগারের অভয় বাণী পাঠালেন হিটলার। তার চোখে ঘুম নেই, রোহম নির্দেশিত হয়ে কারাগারে ঢুকে 5 জনকে বলল, তোমাদের মৃত্যুদণ্ড দেবার ক্ষমতাই সরকারের নেই। হলো তাই, মৃত্যুদণ্ডের বদলে তাদের জন্য শেষমেশ কারাদণ্ডাদেশ ধার্য করা হলো। হিটলারের দলীয় নেতাদের ডেকে জানালেন, এভাবে সহসা উত্তেজিত হয়ে জনতার আস্থা হারাবেন না। বর্তমানে শক্তি দিয়ে সশস্ত্র সরকারকে মোকাবেলা করাটা বোকামি ছাড়া আর কি। ক্ষমতা আমাদের হাতেই আসবে এবং সাংবিধানিক উপায়ে ক্ষমতায় গিয়ে সকল পরিকল্পনায় বাস্তবায়িত করা হবে। আর একটু ধৈর্য ধরুন সবাই। আবার নাৎসিদের তহবিল শূন্য হলো, সবাই এবারে হতাশ। আবার নির্বাচনের দিন সমাগত, নাৎসিরা আশঙ্কিত। এবার জনতার বিশ্বাস অর্জন অসম্ভব। হিটলার সবাইকে সান্ত্বনা দিলেন, প্রিয় সাথীরা হতাশ হবেন না, আমরা এগুচ্ছি এবং এগুবো। 87 জন দেহরক্ষী নিয়ে হিটলার মার্সিডিস গাড়ি খানাতে চেপে স্যাক্সনি চললেন ভাষণ দিতে, অভয়বাণী শোনাতে এবং অর্থ সংগ্রহ করতে। কিভাবে জাতীয় জাগরণ আসবে, কিভাবে কি করতে হবে জনগণকে এবং তাকে তার দলকে, সেই চিন্তায় বিভোর হিটলার ড্রাইভারকে ধমক দিলেন, এত কম গতিতে চলছে কেন গাড়ি, ঝড়ের বেগে উড়িয়ে চলো, ঝাঁকিতে ঝাঁকিতে দোল দাও আমাকে, বহুপথ চলতে হবে, আমি যেন ঘুমিয়ে না পড়ি, সবে তো জার্মান জাতির জয়যাত্রা শুরু। অবশেষে রাস্তার সেই ছেলেটিই জার্মানির চ্যান্সেলর হলেন। নির্বাচন হয়ে গেল, নাৎসিদের জনপ্রিয়তা কমে গেছে সেটা প্রমাণিত করেই পোপেনেই জয়ী হল। রাইখস্টাগে 100 জন সদস্য পেয়ে কমিউনিস্টদের হাতুড়ি কাস্তের পোস্টার দোকানপাট রাস্তাঘাট ভরে গেল। হিটলার ঘায়েল, দলের মুখে চুন। পোপেন চ্যান্সেলর ভবনে বসে সবান্ধব ফুট স্বতঃস্ফূর্তিতে মত্ত হয়ে ভাবে, হিটলার আপোষ রফায় আসবে এক্ষুনি। তা হল না, বরং কিছুদিন পর হিটলার পোপেনের চিঠি পেলেন, আসুন একসঙ্গে জাতীয় কাজ করে চলি।
হিটলার বিশ্বস্ততার জন্য তিনটি শর্তের উল্লেখ করে জানালেন এই শর্তে তিনি আসতে রাজি না, শর্ত দেখেই টের পেল পোপেন কাজ হচ্ছে না। এদিকে পোপেন গুরুত্বপূর্ণ কাজে সেলিসজারকে ধারণা করে কমিউনিস্ট ঘেঁষা হয়ে পড়ল। পোস্টার হ্যান্ডবিলে পোপেনকে কমিউনিস্টের দালাল আখ্যা দেওয়া হল। সেলিসজার তার উপর এক চোট নিতে শুরু করল। বেকায়দায় পরে দীর্ঘ অস্থির অস্বস্তির পর 13 নভেম্বর পোপেন মন্ত্রিসভা ভেঙে দিল। প্রেসিডেন্ট হিন্দুলবুর্গ ডাকল হিটলারকে। প্রিক স্টেচার বোরিং প্রমুখ নাৎসি নেতাদের বার্লিনে একত্রীভূত করে হিটলার চলেন প্রেসিডেন্টের সাথে দেখা করতে। গাড়ির গতি প্রেসিডেন্ট ভবন। পথের পাশে নাৎসিরা শুভেচ্ছা বাণী জানাচ্ছে তাদের প্রিয় নেতা হিটলারকে। টেনে নিয়ে বলল, চ্যান্সেলর হতে চেয়েছিলেন একদিন, আজ হন। আপনার দল অন্যদের সমর্থন নিয়ে মন্ত্রিসভা গঠন করুন। এক মুহূর্তে হিটলার অদ্যপাত সমস্ত ব্যাপারটি ভেবে নিলেন, এত বড় লোভনীয় প্রস্তাব। কিন্তু না, হিটলার এই পরিস্থিতিতে চ্যান্সেলর হতে পারেন না এবং দলীয় সমর্থকদের নিয়ে মন্ত্রিসভাও গঠন করতে পারেন না। হিটলার বিচক্ষণ, বুদ্ধিমান ও দূরদর্শী, তার হিসাব বিদ্যুৎ গতিতে চলে। জ্ঞানের বিদ্যুতের বিদ্যুৎ প্রবাহে হিটলার ভবিষ্যৎটা দেখে ফেললেন। এতে কি হবে? ক, অন্যান্য দল নাৎসিদের পেছনে আদা জল খেয়ে লাগবে। দুঃখ, কমিউনিস্টরা আক্রমণ চালাবে নাৎসিদের উপর। গ, রিপাবলিকানরা বিরোধ করে যাবে। অতএব বুদ্ধিমান হিটলার হাতের মুঠোর মধ্যে ধরা ক্ষমতা এই মুহূর্তের জন্য ছেড়ে দিলেন। সেলিসজার খেপে গেল। নাৎসিদের মধ্যে বিতন্দটার ঝড় উঠল। পোপেন চিন্তিত, তবে এবারের ক্ষমতা যাবে সেলিসজারের হাতে। হলেও তাই সেলিসজার চ্যান্সেলর হল, কিন্তু সে সবার শত্রু হল, হিন্দুলের, হিটলারের ও এবং জনগণের। কমিউনিস্টরা তার বিষদাঁত ভাঙতে চায়, পোপেন তাকে অভিশাপ দেয়। নাৎসি নেতারা ক্ষোভে দুঃখে এবং স্বভাবগত উত্তেজনায় সেলিসজারের গলায় মালা তুলে দিল। হিটলার অসহনীয় নারকীয় দিন কাটাচ্ছেন। দিন গুনছেন। হিটলার স্টেচারকে ডাকিয়ে খুবছে ধাতানি দিলেন। চাপের উপর চাপ, কফিও তলব করে চালালেন। স্টেচারের নাভিশ্বাস উঠতে শুরু করল। রাইকাস কষ্টাগে স্টেচারের সমর্থক প্রতাপশালী নাৎসি ডেপুটি কোনো কাজে এলো না। স্টেচার পদত্যাগ করে কেঁদে হেসে হাঁপ ছাড়ল। সেলিসজার ভাষণের পর ভাষণ দিয়েও নাৎসিদের শেষ অবধি হাত করতে ব্যর্থ হল। হিটলার হঠাৎ গোপন হাত বাড়ালেন পোপেনের দিকে। সেলিসজারের বেয়াদবিতে পোপেন তখন অস্থির। পোপেন চায় সেলিসজারের বেয়াদবির প্রতিশোধ। হিটলার জানালেন চ্যান্সেলরের গদি তার চাই। পোপেন ও তার সমর্থকরা সেলিসজারের ক্ষমতাচ্যুতির পর পূর্ণ পদে অভিষিক্ত হবে। ইহুদি ধনভাণ্ডার রাষ্ট্রায়ত্ত করে দেশের অর্থনীতিকে সবল করা হবে। প্রেসিডেন্ট হিন্দুলবুর্গও এতে সম্মত। পোপেনের অনুরোধে ধনী শিল্পপতিদের কাছ থেকে চেকেরা এসে নাৎসি কার্যালয়ে জমা হতে লাগল। ছোট প্রদেশ নির্বাচনের দিন সমাগত। হিটলার লিপকেই ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্র হিসাবে নির্বাচন করলেন। গোয়েবলস গোরিং এর নির্দেশ পেয়ে লিপে ছুটল। লিপ প্রদেশের শতকরা 39টি ভোট পেয়ে নাৎসিরা সংখ্যাগরিষ্ঠতায় উল্লাসে ফেটে পড়ল। হিটলার তাদেরকে শান্ত করে বললেন,
এত অস্থিরতা নয়, কারণ এটা সবে চলার পথের শুরু। নাৎসি সদস্যরা বার্লিনে দ্বিগুণ তেজে ফেটে পড়ল। ইহুদি আস্তানায় তারা ঢিল ছুড়ে কমিউনিস্ট ডেরার সামনে এসে হাজার হাজার নাৎসি চিৎকার করে। পরিস্থিতি শোচনীয়। সেলিস যার ঘাবড়ে গেল, পোপেন যারের আসন্ন পতন দেখে হিন্দুলবুর্গ আনন্দিত। সেলিস যার যে কিনা যখন তখন হিন্দুলবুর্গকে রক্ত চক্ষু দেখিয়ে গৃহযুদ্ধের হুমকি দিত, সেই সেলিস যার ছুটে এসে বুর্গের কাছে ক্ষমতা ভিক্ষা চাইতে। অট্ট হাসিতে ফেটে পড়ে বুর্গ বলল, রাই কাস্টাকে সংখ্যাগরিষ্ঠতা না পেলে চ্যান্সেলরশিপ আপনাকে ছাড়তে হবে। জোর করে থাকতে চাইলে জার্মান সৈন্যরা তা সইবে কেন? ক্রোধে উন্মাদ সেলিজার ছুটে বেরিয়ে গেল। হিটলার চমকে উঠে, তবে কি সেলিজার সৈন্য লেলিয়ে দেবে? ও যে জীবন্ত এক শয়তান প্রতিমূর্তি। বুর্গ চটপট করে সেলিজার পন্থী কতিপয় জেনারেলকে বরখাস্ত করল। হিটলারের স্বপ্ন আজ বাস্তবায়িত হলো। এক প্যাট ক্ষুধা নিয়ে ফুটপাতে পার্কের বেঞ্চে রাত কাটানো রাস্তার অনাহারী সেই ছেলেটা, লঙ্গর খানায় থালা হাতে দাঁড়ানো অক্ষত সেই সৈনিক আজ জার্মানের সর্বময় ক্ষমতার অধিকারী, চ্যান্সেলর অ্যাডলফ হিটলার। হিটলার শতকরা 37% ভোট, 37% ভোটে চ্যান্সেলর হলেন। আশ্চর্য, কমিউনিস্টরাও এতে অসন্তুষ্ট নয়। হয়তো তারা ভাবল হিটলারের হাতেই শেষ হবে সোশ্যাল ডেমোক্রেট, আর রক্ত বিপ্লবের পথ তারা খুঁজে পাবে। কিন্তু কেউ কি জানে এরা হিটলারের স্বরূপটা কি হতে পারে বা কি হবে? না, কেউ পারেননি সেটা ভাবতে। এবার স্বরূপে হিটলারের আত্মপ্রকাশ। গোরিংয়ের কোনো দপ্তর নেই, অথচ সমস্ত দপ্তরেই তার ক্ষমতা প্রদর্শিত হয়। রাষ্ট্রের উচ্চ পদস্থ পদগুলো যে এস ও এস বাহিনীর লোক নিয়োগ করতে লাগলো, সেনাবাহিনীতে ঢোকানো হলো সে নাৎসি যুবক, বৃদ্ধ অফিসারদেরকে অবসর গ্রহণে বাধ্য করা হলো নাৎসি প্রতিনিধিগণকে দিয়ে। এছাড়া সঙ্গে সাহায্যকারী পুলিশ বাহিনী গঠন করা হয়েছে। এই পুলিশ বাহিনীতেও 25,000 লোক নিয়োগের ব্যবস্থা নিলেও স্বয়ং গোরিং। হিটলার ঘোষণা করলেন দি সেন্টার পার্টি আর তাদের সাথে মিলে কাল কাজ করতে ইচ্ছুক নয়। হোজেনবার্গ মতলবটা বুঝতে পারল, কঠোর প্রতিবাদ জানালো সে। দি সেন্টার পার্টির নিজেই অবাক, তারা আবার কবে মিলেমিশে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করল। কিন্তু দি সেন্টার পার্টি সে কথা কে শুনে? নাৎসিদের গালি গলাবাজির তলে চাপা পড়ল সে প্রতিবাদ। নির্বাচনী আয়োজন চলছে। হিটলার জানেন জার্মানির ইতিহাস এটাই শেষ ভোট যুদ্ধ। এটা থেকেই শুরু হবে নাৎসি বিপ্লব। হিটলার হবেন জার্মানির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। শুরু হবে কমিউনিস্টদের পতন এবং ইহুদি হত্যাযজ্ঞ। এই নির্বাচনে তাদের সপক্ষে সন্দেহ কি? নাৎসিরা সর্বশক্তি দিয়ে ব্যালট যুদ্ধের প্রস্তুত হচ্ছে। রাষ্ট্র এখন তাদের, পুলিশ তাদের আজ্ঞাবহ দাস, সেনাবাহিনীও অন্ধ সমর্থক, রাষ্ট্রীয় অর্থভাণ্ডারও তাদের হাতের মুঠোয়। বিজয় তো সুনিশ্চিত। গোয়েবলস, গোরিং, প্রিক, হিটলার গোপন শলাপরামর্শ চালান গভীর নিস্তব্ধ রাতে। নাৎসিদের নির্বাচনিক প্রধান শত্রুও নিশ্চিত হয়ে গেছে বলশেভিক দল। গোরিং এর হুকুমে বলশেভিক দলের কার্যালয়ে পুলিশ তল্লাশি শুরু হল। যদিও প্রচার করা হলো জার্মানি রাশিয়ান গুপ্তচরে চেয়ে গেছে, কিন্তু মূলত রাশিয়ায় জার্মানি গুপ্তচরে চেয়ে গেল। মস্কোতে অ্যান লুরিয়ে ধরা পড়ল,
সে স্বীকার করলেন, আমি হিটলারের ব্যক্তিগত প্রতিনিধি, ফ্রান্সকের নির্দেশে এখানে ধ্বংসাত্মক কাজে লিপ্ত রয়েছি। 27 ফেব্রুয়ারি গভীর রাতে রাইকাস্টাগে আগুন জ্বালানি জ্বালিয়ে দেওয়া হলো। সারা রাত আকাশ লাল করে আগুন জ্বলল। পুলিশ দমকল বাহিনী কোনো মতে আধা আগুন নেভালো। আগুন লাগাবার দলের একজন কমিউনিস্ট ভিয়াডার লুবে ঘটনাস্থলে ধরা পড়ল। লোবেনের প্রাণদণ্ড হল। হিটলার প্রেসিডেন্ট বুর্গকে বলল, মহামান্য প্রেসিডেন্ট, কমিউনিস্টদের কার্যকলাপ আয়ত্তের বাইরে গেছে, তারা গৃহযুদ্ধ ও রক্তাক্ত বিপ্লবের জন্য প্রস্তুত। প্রেসিডেন্টের আদেশ জারি হল, এতে সম্ভবত বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সভা সমিতির অধিকার কিছুটা ক্ষুণ্ণ হলো। পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। বলা হয় রাষ্ট্রে পুলিশি শাসন, তাদের হাতে দ্বিগুণ ক্ষমতা তখন অর্পিত। হিটলার অবশ্য জানালেন এটা সাময়িক ব্যাপার, দেশের শান্তি শৃঙ্খলা নস্যাৎকারীদের জন্য করতে হচ্ছে। 1933-এর চৌঠা মার্চের ভাষণে তিনি বললেন, ভাই সব, এবার তোমরা মাথা তুলে দাঁড়াও, তোমরা আর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ নও, তোমাদেরকে অধীন করে রাখবার সমস্ত শক্তি অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে। নির্বাচন শেষ হল। নাৎসিরা 27 থেকে 3.349% ভোট পেয়েছে। হিটলার তবু সন্দিহান, হয়তো রাইকাস্টে নাৎসিরা তেমন সংখ্যাগরিষ্ঠ নয়। হিটলার তৃতীয় রিক সরকারের প্রথম অধিবেশন উদ্বোধন করলেন। রিক রাজত্বের শুরুতেই হিটলার অগ্নিমূর্তি ধারণ করলেন, শ্রমিকদের অভয় দিয়ে বললেন, শোষণ ও দারিদ্র্যের আজন্ম শত্রু আমি, আপনাদেরকে আশাতীত সুখ ও সমৃদ্ধ আমি উপহার দেব। হিটলার শপথ নিলেন কমিউনিস্ট, দি সেন্টার ও খণ্ড খণ্ড জাতীয়তাবাদী দলগুলোকে ধ্বংস করে দেবার জন্য। ল অফ এন বোর্লিং হিটলারকে চরম ক্ষমতা দিয়েছে। হিটলার এখন এক নায়ক বা ডিটেক্টর। একটা আইন পাশ করেই জার্মানে গণতন্ত্রের দফা রফা করে দিলেন হিটলার। নাৎসি ছাড়া আর কোনো দলের অস্তিত্ব রাখা হলো না। 1নং ধারা, জার্মানের রাজনৈতিক দল হিসাবে শুধু ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টিই থাকবে। 2নং ধারা, যে কেউ নতুন কোনো রাজনৈতিক দল বা পুরনো দলের পূর্ণ গঠনের কাজ চালাবে তাকে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে। যদি অধিকতর অপরাধমূলক কাজে কেউ করে তবে তাকে অন্য উপায়ে শাস্তি দেওয়া হবে। হিটলার ভুলে গেলেন কোয়ালিশন বন্ধুদের সহযোগিতার কথা। চরম প্রতিক্রিয়া উপেক্ষার মুখে দাঁড়িয়ে হিটলার বললেন, ওরা আমাকে বর্বর অশিক্ষিত বলে মনে করে। হ্যাঁ, আমি তাই, আমি বর্বরই হতে চাই, এটাই আমার একমাত্র সম্মানজনক আখ্যা। শুরু হলো হিটলারি শাসন। হেন্দুলবুর্গ পোপেনকে কোনো মূল্য দিচ্ছে না হিটলার। নাৎসিদের অত্যাচার এখন চরমে। গোরিং ও গ্যাস্টাপোর দল হান্টার এবং বায়োনেট দিয়ে হিটলার বিরোধীদের জবাব দিচ্ছে। দেশ এক ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। অরাজকতা ও হত্যাকাণ্ডের বিভীষিকাকে হিটলার বলছেন বিপ্লব। রক্ত নেশায় উন্মুক্ত যুবক, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এসএ বাহিনীতে ভর্তি হচ্ছে দলে দলে। অর্থনীতির কাঠামো ভেঙে পড়েছে। হুজেনবার্গকে সরিয়ে ডক্টর সচনিতকে অর্থ ও শিল্প মন্ত্রীর পদে বসানো হয়েছে। রোমবার্গের অনুরোধে হিটলার আমল চালু করেছেন। তিনি সৈন্যদের অভয় বাণী শোনালেন, আমরা আমাদের সৈন্যদের কথা দিচ্ছি, তাদের অবদানকে আমরা অস্বীকার করব না, আমরা মহান ঐতিহ্যের ধারক বাহক। রোমকেও
শান্ত করবার জন্য তিনি লিখবেন প্রিয় এস এ প্রধান, ন্যাশনাল মুভমেন্টকে সফল করার জন্য আপনাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। দেশে কমিউনিস্ট বিভীষিকা দূর করতেও আপনাদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি সত্যি সৌভাগ্যবান যে আপনার মতো বন্ধুর সংস্পর্শে আসতে পেরেছি। ইতি আপনাদের অ্যাডলফ হিটলার। হিন্দুল বর্গ এ সময় অসুস্থ হয়ে পড়ে আছেন। রোহম একসময় গো ধরে বসে এসে দলকে সামরিক মর্যাদা দিতে হবে। রোহম স্বয়ং হবে জার্মানির সর্বাধিনায়ক। রোহমের গো কাজে না এলে সে খেপে গিয়ে চারদিকে হিটলারের কুৎসা গাইতে লাগল। হিটলার দুমুখু সাপ। ফরাসি ও ইংরেজদের সঙ্গে রুদ্ধদ্বার কক্ষে হিটলার গোপন বৈঠক করেছে। এসএ বাহিনীর সংখ্যা কমানোর হিটলার বাইরের লোক দিয়ে চাপ দেবার ফন্দি আটছে। হিটলার এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করলেন। রোহমের শতচিৎকার কোনো সুফল দিল না। হিটলার চেষ্টা করলে রোহমকে বাগে আনতে পারতেন। রোহম পন্থীদের এক মাসের ছুটি দেওয়া হলো। রোহম চরম ভুলের পথে পা বাড়ালো। গদিচ্যুত চ্যান্সেলর সেলিজারের সাথে হাত মেলালো রোহম। প্রস্তাব গৃহীত হলো এই সরকারের উপর অযোগ্যতার অনাস্থা জানাতে হবে। সেনাবাহিনীর একজনের হাতে জাতীয় প্রতিষ্ঠানগুলোর ভার থাকবে এবং এই একই ব্যক্তি হবে ক্ষমতার প্রধান। ভন পোপেনকে গদিচ্যুত করা হবে। সেলিসিজার হবেন ভাইস চ্যান্সেলর। গ্রেগর ও স্টেচার এই দলে হাত মেলালো। এই তিন বঞ্চিত নেতা মরিয়া হয়ে হিটলার বিরোধী চক্রান্ত জাল বুনতে লাগল। হিটলার তখন রোম ভেনিসে বিদেশ সফরে রয়েছেন। মুসলিনি উপদেশ দিলেন হিটলার বিরোধীদের কঠোর হস্তে দমন করার জন্য। হিটলারের হাত এবারে বজ্র মুষ্টিতে কঠিন রক্ত চোখ রক্তবর্ণ। বাগ্রের হিংস্রতা আর ন্যাকরের ধূর্ততা দিয়ে হিটলার সবিরোধীদের গন্ধ শুকে বেড়াচ্ছেন। বন্ধুর উপদেশ অক্ষরে অক্ষরে পালনের প্রতিজ্ঞা নিয়েও হিটলার এই মুহূর্তে স্টেচার রোহম ও সেলিসজারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছেন না। তাতে নাৎসি দল ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। হিটলার স্টেচারকে অর্থমন্ত্রীর পদ দিয়ে নাৎসি দলে ফিরতে বললেন। স্টেচার সেই প্রস্তাব উপেক্ষা করে গেল। পোপেনের সঙ্গে যোগ দিল চিফ সেক্রেটারি ভন ভোস। ভন এরিক ক্লোসেনা ও প্রভাবশালী লোকেরা গড়ে উঠল হিটলার বিরোধী চক্র। পোপেন হিটলারি আদর্শকে ব্যঙ্গ করে দীর্ঘ নিবন্ধ লিখল একটি কাগজে। গোয়েবলস শত শত কাগজ পুড়িয়ে দিল। ইংরেজি ও ফরাসিদের নিবন্ধ অনুদিত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে গেল। নিবন্ধে মনে হলো হিটলার শাসন অবসানে আর দেরি নেই। পোপেন দৃঢ় স্বরে বলল, আমার নিবন্ধকের অবৈধ ঘোষণার অধিকার আপনার নেই। এই নিষেধাজ্ঞা তুলে আমরা কোয়ালিশন অস্বীকার করব এবং ভয়াবহ প্রতিক্রিয়ার জন্য দায়ী হবেন একমাত্র আপনি। পোপেন বিভিন্ন জনসেবায় উত্তেজনা সৃষ্টি করে সমর্থন আদায় করে চলছে। হিটলার এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ান, ভাবেন তবে কি তাকে ধ্বংসের অতলে চিরতরে বিলুপ্ত করবার সমস্ত জাল বোনা শেষ হয়ে গেছে। কিন্তু হিটলার তো হিটলারই, সব অবস্থাতেই অনর অটল। তিনি সৈন্যদের মাঝে ফিরে জ্বালাময়ী বক্তব্য পেশ করলেন। পোপেন দস্তর মতো ভরকে গেল। হিটলার নিজের গাড়ি চেপে উল্কার বেগে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে ছুটে চলেন। 28 জুন বার্লিন ত্যাগ করেন। আর সেদিনে হিটলার আর গোরিংয়ের হাতে চাবুক আর কোমরে
পিস্তল ঝুলিয়ে বেরিয়ে পড়ল নিজেদের লক্ষ্যে। হিটলারের হাতে কয়েক হাজার হ্যাসে বাহিনী, গোরিংয়ের রয়েছে গ্যাস্টাপো বাহিনী। তারা উভয় নিজেদের ক্ষেত্রে এসে হাতে হাত মিলিয়ে আকাশে গুলি ছুড়ল। সাথে সাথে বার্লিন শহরের নর ম্যাদ যজ্ঞ শুরু হয়ে গেল। বার্লিনের রাজপথে লালে লাল হয়ে গেল। রোহম তখন বার্লিন থেকে বহুদূরে এক পর্বত নদীর বেলাভূমিতে উলঙ্গ হয়ে শুয়ে আছে। তার চারিত্রিক কদর্যতার জন্যই তার পাশে রয়েছে কতিপয় সুন্দর বালক। ভোরের মিষ্টি আলোতে সে রৌদ্র স্নান করছে। তাজা মনে খুশির আমেজ ধীরে ধীরে ঢেউ তুলছে। কিন্তু সে কি জানে তার মৃত্যুদূত আজ কত দূর? 29 জুলাই হিটলার টেলিগ্রামে জানালেন তার অনুসারীরা মিউনিক বিদ্রোহ করেছে। বিদ্যুৎ বেগে হিটলার এসে তাদের বন্দি করলেন, ব্যারাকে গুলি করে মারলেন একদলকে। মৃতদেহকে টেনে পাথরের পথের ধুলায় নামানো হলো। আত্মীয়দের সে কি শোকাবহ কান্না! এক মুহূর্তে চোখ মুছলেন হিটলার। এরাই তারা যারা একদিন হিটলারের ভয়ে সর্বাধিক উল্লাসে ফেটে পড়েছিল। হিটলার চাপা কণ্ঠে চিৎকার করলেন, ওদের মাটি চাপা দাও! তখনও সূর্য ওঠেনি। কয়েকটা কনভয়, কয়েক ডজন সামরিক অফিসার নিয়ে উল্কার বেগে রোহমের বাড়িতে দিকে ছুটে চলল। গত রাতের ফুর্তি করে ঘুম ভাঙতে রোহমের দেরি হচ্ছে। ঘুম ভাঙতেই এসে অফিসার তাকে মারধর করে মিউনিকের গারদখানায় পড়ল। সেখানে তাকে দেওয়ালের সঙ্গে দাঁড় করিয়ে ঝাঁকগুলির মুখে শেষ করে দেওয়া হলো। বার্লিনের অবস্থা আরও ভয়াবহ। 29 এবং 30 জুন হিটলার এবং গোরিং তাদের দলবল নিয়ে শত শত হিটলার বিরোধী নাৎসি ও সন্দেহভাজনদেরকে বেপরোয়াভাবে সারিবদ্ধ করে মেশিন গান চালিয়ে দিচ্ছে। সেলিস যার ঘুমিয়েছিল নিজ ভবনে, কলিং বেল বেজে উঠল। স্ত্রীর ঘুম ভাঙল। সেলিস যার তখনও ঘুমে, দরজা খুলতেই ছাক গুলি স্বামী স্ত্রীকে মৃত্যুসজ্জায় চিরতরে ঘুম পাড়িয়ে দিল। সেলিস যারের পরম বন্ধু ভন ভ্রেবো প্রাণ নিয়ে বার্লিন থেকে পালাতে গিয়ে ধরা পড়ল। গুলির মুখে তার প্রাণসখী উড়ে গেল। পোপেনের দিন ঘনালো, কিন্তু প্রেসিডেন্ট হিন্দুলবুর্গের আশ্রয়ে ঢুকে বেঁচে গেল। তার দুই বন্ধু ভান বসু ভলকে দিতেনকে কুকুরের মতো গুলি করে মারা হলো। পোপেনের বাসগৃহে আগুন ধরিয়ে দেওয়া হলো। বিশ্বস্ত কর্মচারীদেরকে বাদ দেওয়া হলো না। হিটলার এবার নিরাপদ। হিন্দুলবুর্গ 2 আগস্ট মারা গেলেন। জার্মান সেনাবাহিনী হিটলারের আনুগত্য স্বীকার করল। হিটলার জার্মানের প্রেসিডেন্টের দায়িত্ব ক্ষমতা নেবার সময়ে গুরুগম্ভীর স্বরে শপথ গ্রহণ করলেন, আমি সৃষ্টিকর্তার নামে শপথ উচ্চারণ করছি, আজ থেকে আমার সৈনিকের সমস্ত শর্তহীন আনুগত্য তৃতীয় রিক সরকারের উদ্দেশ্যে অর্পিত হলো। এই শর্ত প্রয়োজন হলে আমি একজন প্রকৃত সৈনিকের মতো জীবনকে বিলিয়ে দেব। রাষ্ট্রীয় দুটি দপ্তরের উপর হাত রাখলেন হ্যার হিটলার, একটি প্রাদেশিক, অন্যটি প্রতিরক্ষা বিভাগ। বাকি সবকে সহকর্মীদের মাঝে বণ্টন করে দিলেন। এবারে তিনি জোর কণ্ঠে সহকর্মীদের বললেন, ভার্সাই চুক্তির অপমানের আর মাথা পেতে বরদাস্ত করা চলবে না। এই অপমানের প্রতিশোধ নেবার সময় এখন এসে গেছে। প্রতিশোধ চাই, প্রতিশোধ! আকাশে বাতাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা। হিটলার বলে উঠলেন, বন্ধুগণ, এবার প্রতিশোধ নেবার সময়। আমরা প্রতিশোধ চাই, প্রতিশোধ! জার্মানির সার্বভৌম ক্ষমতা আপনাদের হাতের মুঠোয়। ইউরোপকে পদদলিত করতে সক্ষম হবেন আপনারা। জার্মান জাতির প্রাচুর্যের কোনো অভাব নেই। চাই দৃঢ় মনোবল, চাই ঐক্য,
চাই সংকল্প, চাই ইচ্ছা শক্তি ও চাই প্রচণ্ড আত্মবিশ্বাসের শক্তি। সেই সঙ্গে আপনারা সব একত্রীভূত হন, শক্ত সাধনা ও লক্ষ্যে নিজেদেরকে নিয়োজিত রাখুন। জার্মান জাতি শিখরেই ছিল, শিখরেই থাকবে। আমরা বিশ্বকে চালাবার, চমক লাগাবার শক্তি এদেশি জনগণের আছে। হিটলার বুঝলেন দুর্বলের আর্তনাদে কেউ কান্দে না। সভ্যতার পরাকাষ্ঠ এখানে দুর্বলতা হিসাবে বিবেচিত হয়। জার্মান জাতির শক্তিকে প্রাণপণে বৃদ্ধি করে যেতে হবে। স্যার আলসাস লোরেন, মোমেল, দানজিগ, যেসব অঞ্চলকে জার্মানের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেগুলোতে আবার জার্মানি পতাকা পদপদ করে উঠবে। ইতালি ছাড়া আজ জার্মানের কোনো বন্ধু নেই। জার্মানকে এক লক্ষ্যের উপর শূন্য না রাখার দাসখত স্বাক্ষর দিতে বাধ্য করানো হয়েছে। ফ্রান্স যেই কোনো মুহূর্তকালে ইতিহাস থেকে জার্মান জাতিকে চিরতরে অবলুপ্ত করে দিতে চায়। পাহাড় পরিমাণ বাধ্যবাধকতা কে এই দুঃসাধ্য সাধন করবে? হ্যাঁ পারবে, ফুয়ার হের হিটলারই তা পারবে। আমেরিকার প্রেসিডেন্ট শান্তিপ্রিয় উইলসনের আদর্শ উল্লেখ করে জেনেভা শহরে নিয়ন্ত্রীকরণ সভাতে তিনি বলে উঠলেন, পৃথিবীর প্রধান শক্তি রাষ্ট্রগুলো যদি অস্ত্র উৎপাদন হ্রাসে একমত না হয় তবে জার্মানির উপর একতরফা অবিচার করা হবে। আজকের বিশ্বের শক্তিগুলোর কি উদ্দেশ্য? একটা জাতিকে হীনবল করে রাখা। জার্মানির কি আত্মরক্ষার অধিকার নেই? অন্যত্র তিনি বললেন, কেমন করে ভাবা যায় যে এরকম অন্যায় অবিচার দীর্ঘদিন একটা মহান জাতি মাথা পেতে গ্রহণ করে যাবে? জার্মান ও অন্য জাতিগুলোর মতো সব অধিকার ও সুযোগ সুবিধা আশা করে, যেহেতু সেই শান্তি অভিযানের একজন অংশীদার। তিনি বললেন, জার্মান এমন একটা রাষ্ট্র যে কোনো মুহূর্তে তার শত্রু দ্বারা আক্রান্ত হতে পারে, তবে সে তার সমস্ত অস্ত্র সাগরে নিক্ষেপ করতে মুহূর্ত মাত্র বিলম্ব করবে না যদি অন্যরা নিরস্ত্রকরণে ইচ্ছুক হয়। জার্মান জানে যুদ্ধ কত বড় ভয়ঙ্কর ব্যাপার, তাই সে এখন এই বেদনাদায়ক ভার্সাই চুক্তি থেকে মুক্তি প্রার্থনা করে। পুনরায় সে যুদ্ধে জড়াতে চায় না। বেদনায় ভেঙে এলো হিটলারের কণ্ঠ। তিনি বলেন, জার্মানির উপরে অনেকেই অবিচার করেছে এবং করে যাচ্ছে। আন্তর্জাতিক কোনো সম্মেলনেই জার্মানকে সমমর্যাদা দেওয়া হয় না। জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলনেও তার সদিচ্ছার কোনো মূল্য দেওয়া হয়নি। 1933 সালের 19 অক্টোবরের ডেইলি মেইল কাগজ হিটলারের একটি বক্তব্য এভাবে তুলে ধরল, আমাদের এখানে কেউ যুদ্ধের পুনরাবৃত্তি চান না। নাৎসি দলের সদস্যরা শান্তিপ্রিয়, কে চায় যুদ্ধক্ষেত্রে গুলিবিদ্ধ হয়ে মরতে, শত্রুর উল্লাসিত বুলেটের তলায় নিজের লাশকে তুলে দিতে? হিটলার বললেন, আমি যতদিন জীবিত থাকব ততদিন রাষ্ট্রপ্রধান হিসাবে ব্যক্তিগত সুবিধা ও সম্মানের জন্য কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করব না। জনগণের রায় আমার শেষ রায়, জনগণের কথাই আমার শেষ কথা। কিছু মানুষ হিটলারকে তোষামোদী দ্বারা দাবিয়ে রাখতে চাইল, কিন্তু হিটলার হঠাৎ করে পোল্যান্ডের সঙ্গে আক্রমণ চুক্তি করে বসলেন। ইংরেজ ও ফরাসি কূটনীতি বিশারদগণ বিস্ময় বোধ করল। এটা ছিল হিটলারের জাতিপুঞ্জ ত্যাগ করে সমাধানে অস্ত্রসজ্জা শুরু করা। অস্ট্রিয়া হিটলারের জন্মভূমি, ওখানে নাৎসি দল মাথা চাড়া দিয়ে উঠেছে, স্লোগান উঠেছে, জার্মানের সাথে অস্ট্রিয়া এক হয়ে যাক। হিটলার সেখানে গোপনে নাৎসিদের জন্য অস্ত্র পাঠালেন। তারা অস্ট্রিয়ার চ্যান্সেলর ফ্রান্সকে গুলি করে হত্যা করল। ইতালির মুসোলিনি
বিরক্ত হয়ে উঠে অস্ট্রিয়ার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য বেতারে বিপ্লব ঘোষণা করল। নাৎসিরা ইতিমধ্যেই ভিয়েনার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দখল করে নিয়েছে। জার্মান নিজেকে মুক্ত রেখে কাজ চালাবার জন্য বেতারে ঘোষণা করল। অস্ট্রিয়ার ঘটনার সঙ্গে জার্মানের কোনো যোগসাজ নেই, ফলে হিতে বিপরীত হল। অস্ট্রিয়ার নাৎসি বিপ্লবে ভাটা পড়ল, মৃত হল তারা একে একে, মৃত্যুদণ্ড হল অনেকের। পোপেনকে কাজে লাগালেন হিটলার, সে নাৎসি নয়, সে অস্ট্রিয়া গিয়ে অস্ট্রো জার্মান সম্পর্ককে দৃঢ় করবে। কোরিংকে পাঠালেন পোল্যান্ড, জার্মান ও রাশিয়ার মাঝে পোল্যান্ডের অবস্থানে রাশিয়ার পথ রুদ্ধ করতে হবে জার্মান, পোল্যান্ড সম্পর্কে দৃঢ়তর করতে হবে। ইংল্যান্ডে পররাষ্ট্রমন্ত্রী সাইমন নতুন এক গুরুত্বপূর্ণ চুক্তির শর্তে হিটলারকে আবদ্ধ করতে চেয়ে ব্যর্থ হল। তখন লোকাস চুক্তির ভয় দেখালো, ভাবল এই চুক্তি স্মরণে হিটলার দমে যাবে এবং নতুন করে বিমান বহরে স্বপ্ন তার ধূলিৎসাত হয়ে যাবে। হিটলার রাইখ করাষ্ট্রের সুউচ্চ মঞ্চে দাঁড়িয়ে সদম্ভে ঘোষণা করলেন, জার্মান সরকার ইতিমধ্যেই একটি শক্তিশালী বিমান বহর গড়ে তুলেছেন এবং অচিরেই বিবিধ উপায়ে এর শক্তিকে বৃদ্ধি করা হবে। ফরাসির হৃদকম্পন শুরু হল ইংল্যান্ডে। 1935 সালের 16 মার্চ রাইখস্টাগে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে হিটলার ঘোষণা করলেন, জার্মান তার সৈন্য সংখ্যা বৃদ্ধি করবেই করবে, এতে থাকবে কমপক্ষে 36টি ডিভিশন এবং জার্মান সৈনিকের সংখ্যা গিয়ে দাঁড়াবে 550,000। বীরত্বব্যঞ্জক ঘোষণায় নেচে উঠল জার্মানের নরনারী, যুবক যুবতী, অবাল বৃদ্ধ বনিতা। হিটলারের দ্বারা জার্মানের শক্তি যশ সমৃদ্ধি ফিরে আসছে। জার্মানকে নিয়ে ভাবার জন্য লীগ অফ ন্যাশনে জরুরি সভা বসল। পুঙ্গ জার্মান তবে আবার হাঁটতে শুরু করেছে, হিটলার দ্বিধাহীন কণ্ঠে ঘোষণা করলেন, জার্মানের শক্তি বৃদ্ধি ইউরোপের মঙ্গল আর্থে। কমিউনিস্ট রাশিয়ার আগামী থাবা থেকে পূর্ব ইউরোপকে রক্ষা করার মহান ও পবিত্র দায়িত্ব জার্মানির। লোকাস চুক্তিকে আমরা অবমাননা করি না, অস্ট্রিয়া গাসের দুর্বিসন্ধি আমাদের নেই, জার্মান তার সুখ শান্তি ও পূর্ণ স্বাধিকার চায়। সে তার নিজস্ব শান্তি বজায় রাখবার জন্য আত্মরক্ষার ক্ষমতা অর্জন করতে চায়। ইংরেজ মন্ত্রী সাইমন হিটলারের যুক্তিপূর্ণ কথায় মুগ্ধ হয়ে গেল। হিটলার বললেন, ইউরোপে জার্মানির বন্ধু বলতে ইতালি আর ইংল্যান্ড আছে। জার্মান ও ইতালির মধ্যে নৌ চুক্তি সম্পাদিত হল। চুক্তি মতে জার্মান ইংল্যান্ডের নৌবহরের তুলনায় 35% পর্যন্ত নৌবহর বৃদ্ধি করতে পারবে। সাবমেরিনের সংখ্যা ইংল্যান্ডের সমান হল, ইংল্যান্ডের তাতে কোনো আপত্তি নেই। জার্মান ও জাপান জাতিসংঘ ত্যাগ করে এলো, রাশিয়া ঢুকল জাতিসংঘে। রাশিয়া জাতিসংঘ ঢুকেই জার্মানি সম্পর্কে সতর্কীবাণী করতে শুরু করল। ব্রিটেন চাইল হিটলার এসবের মাধ্যমে সোভিয়েতের বিরুদ্ধে ক্ষেপে উঠক। ইংল্যান্ড ইতালির বিরোধী নীতি মুসোলিনিকে তিক্ত করে দিল। ইংল্যান্ড ইতালির উপর বিরূপ করে জার্মানের দিকে ঝুঁকে পড়ল। কেউ টের পেল নাকি বাতাসে আজ কোথা থেকে বারুদের গন্ধ ভেসে আসছে, পৃথিবীর আকাশ বাতাস আবার উত্তাল হয়ে উঠছে কেন? হিটলার শুধু জানে আকাশে বাতাসে আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘন ঘটা। রক্তস্নাত বিশ্বভূমি, অঞ্চলের পর অঞ্চল গ্রাস, সহকর্মীদের সামনে বিশ্ব মানচিত্র তুলে ধরে হিটলার রাইন ভূখণ্ড দেখিয়ে বললেন,
রাইন ভূমি আমাদের জন্মগত অধিকার, ভারসাই চুক্তি ওকে ছিনিয়ে নিয়েছে, এবারে ফিরে পাবার পালা, ছুতু চাই ছুতু চাই, সৈন্য পাঠাবার ছুতু। 1935 সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে সম্পাদিত লোকাস চুক্তির তীব্র নিন্দা করলেন হিটলার। লোকাস চুক্তিকে তিনি আর মানতে চাইলেন না। রাইন আক্রমণের জন্য সৈন্যদের মাঝে প্রবল উত্তেজনা দেখা দিয়েছে। রোমবার্গ সমাধানে এক ডিভিশন সৈন্য রাইল্যান্ডে প্রবেশ করিয়াই বাজিমাত করল। ওরা রাইন দখল করে নিল। রাইনবাসী জার্মানিদেরকে দেখে ছুটে এসে আলিঙ্গন করল। বৃদ্ধ যুবক যুবতী এমনকি ফুল হাতে শিশুরাও ছুটে এসে জার্মান সৈন্যদের চুমায় চুমায় ভরে দিল। হিটলার শান্তির বাণী শোনালেন, প্রিয় ফ্রান্সবাসী, আমাদেরকে শত্রু ভেবো না, তোমাদের সঙ্গে শান্তির যে কোনো আলোচনায় বসতে জার্মান সদা প্রস্তুত। প্যারিস আর লন্ডন ঘন ঘন বৈঠক শেষ করে শেষে হিটলারের কাজের তারিফ করল। পররাষ্ট্রনীতির গণভোটে শতকরা 90 জন হিটলারকে সমর্থন জানিয়ে বলল, তাদের মহান হিটলার তাদেরকে সঠিক পথেই পরিচালিত করেছেন। ইউরোপের বুকে একজন মানুষকেই খুশি দেখতে চান হিটলার, তিনি হচ্ছেন মুসলিনি। কারণ আগামী বৃহত্তর সংগ্রাম হিটলারের পাশে মুসলিনিকে দারুণ প্রয়োজন। তাকে হাতে না রাখলে অস্ট্রিয়াতেও মরণ কামড় বসানো যাবে না। এদিকে গণতন্ত্র পূজারী স্পেনের মাঝে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। হিটলার চাইলেন এটা দীর্ঘস্থায়ী হোক, তাতে মুসলিনির সঙ্গে তার সখ্যতা গাঢ় হবার সুযোগ পাবে। সাহায্যকারী জার্মান সেনারা বৈমানিক হিসাবে স্পেনে গিয়ে আরও যুদ্ধ কৌশল শিখে আসবে। ধীরে ধীরে ফ্রান্স ও ইংল্যান্ডের মনোবল ভেঙে পড়বে। এই সুযোগে জার্মান তার শক্তিকে বহুগুণে বৃদ্ধি করতে সক্ষম হবে। ইতালি ও জার্মানের সখ্যতাও বাড়তে থাকবে। ইতিমধ্যে লোকাস চুক্তির ব্যাপারে নতুন চিন্তা ভাবনা, জাতিপুঞ্জের ব্যর্থতা, জেনারেল ফ্রাঙ্কোকে অকাতরে সাহায্য দান ও আবেসিনিয়া ইতালি মঞ্জুক্তে জাপানের অধিকারকে স্বীকার করে নেওয়া। ইতালি ও জার্মানের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হলো। হিটলার জানালেন, আমরা এমন সুযোগে বাস করছি যখন যুদ্ধই আমাদের দৃষ্টির সামনে ভাসছে। সত্যি আমরা আজ যুদ্ধের মুখোমুখি। 1937-এর সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে মুসলিনি জার্মান পরিদর্শনে এলো। খুবই জাঁকজমক ও আনন্দে দিন কাটল। একমাত্র মুসলিনির কাছে হিটলার বিনিময়ের পাত্র। রিবেন্টপ বলে বসলেন, ইংল্যান্ডের সাথে আমাদের কোনো সদৃশ্য নেই। ওরা অহংকারী। হিটলারের কাছে ছুটে এলো ইংরেজ দ্রুত বন্ধুত্বের প্রত্যাশী হয়ে। হিটলার ওদের রাষ্ট্রপ্রধানের অবর্ণনীয় মানসিক দুর্বলতা দেখে হেসে ফেটে পড়লেন। হিটলার শান্তভাবে বললেন, জার্মানের নীতিকে বুঝতে চেষ্টা করুন। জার্মানিতে কাঁচামাল উৎপাদিত হয়, নিজেদের পর্যাপ্ত খাবার আমাদের নেই, এটাই জার্মানের দুর্বলতা। কি করতে হবে? শেষ উপায় হচ্ছে ভূমিগ্রাস। সবাইকে বিদায় দিয়ে নিজস্ব লোকদের ডেকে দাঁতে দাঁত চেপে হিটলার বললেন, জার্মানি সমস্যা সমাধান দুটো কথার মধ্যে নিহিত, একটি হলো শক্তি, অন্যটি ঝুঁকি। একটি অর্জন করেছি, অন্যটিকে প্রয়োগ করতে চাই, সময় নেই। অন্যের আত্মরক্ষার পূর্বেই আমাদেরকে চালিয়ে যেতে হবে ব্যাপক আক্রমণ। নিঃসঙ্গ জীবনে গেলির কথা মনে পড়ে হিটলারের।
আয়নার সামনে কখনো দাঁড়ালে মনে হয় আজ তার বয়স সত্যি 50 হয়েছে। মনে পড়ে 1921 সালের 17 সেপ্টেম্বরের কথা, গ্যালির নির্জন কক্ষে প্রবেশ করেছিলেন হিটলার। গ্যালি তখন অপরূপ সাজে সজ্জিতা। হিটলার তার কোমরে হাত রেখে পার্শ্বে সুকোমল শয্যা পাশে এনে বসালেন। পদ্ম পাপড়ির মাঝে ডুবিয়ে দিলেন নিজের ভারী ও কর্কশ ঠোঁট দুটো। স্কার্টের বোতামগুলো একে একে খুলে ফেললে লাগিয়ে আসেন দরজা। গ্যালির সর্বাঙ্গে কালে বৈশাখের তাণ্ডব তুলে সেই তাণ্ডবকে মুকুল কুড়িয়ে ছিন্ন বিচ্ছিন্ন করেও উঠে দাঁড়ালেন হিটলার। গ্যালির দলিত দেহকানা দুম রণ গোলাপের মতো দুগ্ধ প্যান হিপ সজ্জায় পড়ে আছে। গুড বাই রসিক বন্ধ হাফম্যান হাফম্যানকে নিয়ে গাড়িতে উঠে পড়লেন হিটলার। গ্যালি ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসল। এরপর একদিন, সেদিন হুমবুর্গে যাবার পথে টেলিফোন পেলেন হিটলার। সংবাদ পাঠালো হ্যার্স। হ্যালো, কি ব্যাপার হ্যার্স? একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ কি? গ্যালি আত্মহত্যা করেছে। কি, ঠিক করে বলো। হ্যাঁ, ফুয়ার খুবই মর্মান্তিক, নিজের কপাল লক্ষ্য করে পিস্তল চালিয়েছে সে। হাত থেকে খসে গেল রিভলভার। হাউ মাউ করে পাগলের মতো কেঁদে উঠলেন তিনি। আরো নির্জন নিঃসঙ্গতার একাকিত্বে ডুবে গেল। একাকী কেঁদে উঠলেন তিনি। কিছুদিন পরে হিটলার অস্ট্রিয়ার নৎসিদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ালেন। কারারুদ্ধদের শর্তহীন মুক্তির ব্যবস্থা করে দিলেন। পুলিশ বাহিনীকে নৎসিদের অধীন করে নিলেন। প্রতিরক্ষা মন্ত্রী, বৈদেশিক মন্ত্রী, অর্থমন্ত্রীকেও বের করা হলো নৎসিদের মধ্য থেকে। সর্বশেষ ব্যবস্থা করলেন অস্ট্রিয়া কোনো অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি জার্মানের সম্মতি ব্যতীত করতে পারবে না। হিটলারের এ সমস্ত দাবি পুরোপুরি কার্যকরী করলেন না অস্ট্রিয়ান চ্যান্সেলর সুচেনিক। হিটলার অস্ট্রিয়ার উপর যুদ্ধ প্রস্তুতির হুমকি দিলেন। দিন ঠিক করা হলো 11 মার্চ। সুচেনগি অষ্ট জার্মান রেলপথ বন্ধ করে দিল। ছুটে এলো সে প্রেসিডেন্ট নিকলাসের বাংলোতে। জার্মান সৈন্যরা অস্ট্রিয়াতে ঢুকে পড়ল। প্রতিবেশী রাষ্ট্র চেকোস্লোভাকিয়ার অস্ট্রিয়ার বিপদে সাড়া দিল না। হিটলার গাড়ি চেপে ঝড়ের বেগে ছুটে এলেন অস্ট্রিয়ায়। লিন্স শহরে পৌঁছে ভাব বিহম্বল হয়ে পড়লেন। লিন্সবাসী তার গাড়ি ঘিরে উষ্ণ সম্বর্ধনায় বিমুগ্ধ হয়ে স্বাগত জানালো হিটলারকে। নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হলো। জার্মান রিক সরকারের অধীনে অস্ট্রিয়া একটি প্রদেশ মাত্র। হর্ষোৎফুল্ল হিটলারের দুগাল বেয়ে আনন্দ অশ্রু নামছে। তিনি একা একই বলে চলছেন, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি লিঞ্চ, তোমাকে আমি বিনা রক্তপাতে ফিরে পেয়েছি। হিটলার বিশ্বত্রাস মরণ কামড়। অস্ট্রিয়ার পাশে চেকোস্লোভাকিয়া 3.5 লক্ষ জার্মানি বাস করে। ওখানে সেখানকার জার্মান নেতা কমরেড হ্যানলিন গোপনে বার্লিনে এসে হিটলারের সঙ্গে দেখা করলেন। চেক ভূমিতে জার্মান আন্দোলনকে জোরদার করে তুলতে বললেন হিটলার হ্যানলিনকে। তাদের মুখে বজ্র স্লোগান, আমরা আমাদের জন্মভূমির সঙ্গে এক হব, এক হব। চেক সরকার আতঙ্কিত, ওরা চেক সীমান্ত এসে জড়ো হয়েছে, কৃত্রিম যুদ্ধের মহড়া চলছে। ফুরার তখন মোসালিনির সাক্ষাৎ প্রার্থনা করতে ইতালিতে এলেন। ইতালির সৌন্দর্য রোম নগরের সুচারু ভাস্কর দেখে বিমুগ্ধ হিটলার। একদিন চিত্রকর হতে চেয়েছিলেন। লেফারেন্স রোম ট্রান্সকানি আমব্রিয়ারের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখলেন তিনি। এদিকে পোল্যান্ড ও হাঙ্গেরি চেক বিরোধী হয়ে পড়ছে। অর্থাৎ হিটলারের আক্রমণের পথ সুগম হল। জার্মানিকে শায়েস্তা করতে চেক
সরকার সৈন্যদেরকে জার্মান সীমান্ত জর সীমান্তে জড়ো করল। ওদিকে রুশ সৈন্যরা চেকদের স্বাধীনতা রক্ষার্থে এগিয়ে আসছে। থমকে যান হিটলার। তবে কি যা ভেবেছিলাম তাই? হিটলার কি সত্যি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করছেন, না চেক আক্রমণ করা চলবে না? তবে হ্যাঁ, পরিস্থিতির জন্য অপেক্ষা করা দরকার। বিশ্ব ম্যাপে চেক মানচিত্রের উপর ছুরি ঘুরাতে ঘুরাতে হিটলার মনে মনে বললেন, তবে হ্যাঁ, পরিস্থিতি এলে ঝাঁপিয়ে পড়তে বিলম্ব হব না। জার্মানরা চেক সরকারের দেশের অভ্যন্তরে হেলোপাথারি আক্রমণ করে বসল। পুলিশরা চেকের বিপদে খুশি হল। ইংরেজ ফরাসিরা ভাবল হিটলারের লক্ষ্য যখন পূর্ব দিকে, তখন সে আর রাশিয়াকে আক্রমণ না করে ছাড়ছে না। জার্মান সেনাবাহিনীর একাংশের ধারণা, জার্মান মহানায়ক আগুন দিয়ে একই খেলা খেলছেন। চেককে আঘাত করা মানে বিশ্বযুদ্ধের তোরণ খুলে দেওয়া। আর কি, বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তবে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া যদি একজোট হয়ে জার্মানিকে পাল্টা আঘাত হানে, তবে তার মোকাবেলা করা কি সম্ভব? হিটলার এসব শুনে তেল বেগুনে জ্বলে উঠে। পহেলা সেপ্টেম্বর হেডকোয়ার্টারের সভা ডেকে চিৎকার করে জানালেন, তোমরা সবাই দ্রুত সিদ্ধান্ত নেবে, ঝড়ের গতিতে আক্রমণ করবে এবং শব্দের গতিতে জয়লাভ করবে। 29 সেপ্টেম্বর সকালে মসোলিনি জার্মানে ছুটে এলো। হিটলার গভীর আবেগে তাকে আলিঙ্গন করলেন। মুসোলিনি কথা দিলেন, জার্মানের চেক আক্রমণের সময় ইতালির আকুণ্ঠ সমর্থন পাবে, তবে যুদ্ধ ব্যতীত দখল করা যায় কি না এটা নিয়ে মিউনিকে আলোচনা সভা বসল। সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হল, সুদেতান প্রদেশটি যেন জার্মানিদের হাতে তুলে দেওয়া হয়। 1 অক্টোবর জার্মান সৈন্যরা চেকের সুদেতানে ঢুকে পড়ে পতাকা উড্ডীন করল। ধীরে ধীরে সমস্ত চেককে করায়ত্ত করলেন হিটলার। জার্মানে এবার ইহুদি নিধন ও বিতরণ চালানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একজন ইহুদি জার্মান কূটনীতিককে গুলি মেরে নিহত করল। শুরু হলো দাঙ্গা। দেশের পঞ্চম বাহিনীকে দারুণ শক্তিশালী গড়ে তুলেছেন হিটলার। এ সময় কিছু বানোয়াট কথা শত্রুরা উড়িয়ে দিল বাতাসে। কথাগুলো হচ্ছে, চেকোস্লোভাকিয়ায় হিটলারের কুশপত্রিকা দাহ করেছে একদল উন্মুক্ত চেক যুবক, জার্মান ছাত্রদের নির্মমভাবে ওখানে প্রহার করা হচ্ছে, অন্তঃসত্ত্বা মহিলাদের গলা টিপে হত্যা করা হচ্ছে। এ কথায় জার্মানের মনে আগুন জ্বালিয়ে দিল। চেক প্রেসিডেন্ট হ্যাক্কা ছুটে গেলে হিটলারের কাছে শান্তির প্রস্তাব নিয়ে, কিন্তু ততক্ষণে হিটলারের সামনে এসে হ্যাক্কা ভ্যাবাচ্যাকা খেয়ে চেকের স্বাধীনতা প্রার্থনা করলেন। চিৎকার করে উঠলেন হিটলার, আমি চেকদের বিশ্বাস করি না, বাঁচতে চান এক্ষুনি চেক সৈন্যদের বলুন জার্মান সৈন্যদের বিরুদ্ধে অস্ত্র না ধরতে, যদি তা করে তবে গোটা শহরটাই আমাদের বিমান হামলায় ছাইতে পরিণত হবে। হ্যাক্কার নির্দেশে চেকরা অস্ত্র ধারণ করল না। হিটলার বিনা দ্বিধায় পুরা চেকোস্লোভাকিয়া দখল করে ফেললেন। অস্ট্রিয়া ও চেক দখলের পর হিটলার কোন দিকে যাবেন? নিশ্চয়ই সেই দিকে যারা হিটলারকে ভূখণ্ডের পর ভূখণ্ড দখলে উৎসাহিত করেছে। সেই ফ্রান্সের ও ইংল্যান্ডের, ব্রিটেন ও ফ্রান্স জার্মানকে পূর্ব দিকে অভিযানে উৎসাহিত করে তুলতে চাইল, কারণ রাশিয়াকে তাদের বেশ ভয়। রাশিয়া চেক সীমান্তে তার সেনা মোতায়েন রেখেও চেকের সাড়া না পেয়ে চুপ থেকে গেল। এবার চারদিকে রক্তের হোলি উৎসব শুরু হলো। রাইন নদীর নীল পানি রক্তে লালে লাল হয়ে গেল। কমিউনিস্ট রক্তে রাইনের নীল পানি লাল হলো। জার্মানের পথঘাট রঞ্জিত হলো ইহুদিদের রক্তে। হিটলারের উদ্দেশ্য জার্মানে কোনো ইহুদি থাকবে না।
প্রথম মহাযুদ্ধে ইহুদিরা জার্মানদের উপর যে পাশবিক নির্যাতন চালিয়েছিল সেই নির্যাতন এবার বহুগুণে বৃদ্ধি করে জার্মানবাসী তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। প্রভাবশালী ইহুদি জার্মান থেকে হিটলারের শাসনের পতনের পরিকল্পনা তৈরি করতে লাগলো। ইহুদিদের ব্যাপারে তারা খুব সহজেই রাশিয়াকে খেপিয়ে তুলল জার্মানের বিরুদ্ধে। হিটলার জীবন্ত মানুষকে গ্যাস চেম্বারে হত্যা করছে, তাদেরকে গুদামে পুড়িয়ে মারছে, কারখানার চিমনির মতো মানুষ পোড়া ধোঁয়া গুদামের চিমনি দিয়ে বেরিয়ে হিটলার এখন বিশ্বত্রাস। কোথায় যে কোনো মরণ কামড় চালায় বলা দুষ্কর। অস্ট্রিয়া চেকোস্লোভাকিয়া দখলের পর হিটলার পোল্যান্ড আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। হিটলার এখন খেপা সাদ্রুল, ভার্সাইয়ের অবমানক অনাকর চুক্তি তিনি তুলতে পারেননি। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী রিবেনট্রপ পোলিশ দূত জোসেফকে জানালো হিটলার পোল্যান্ডের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব করতে আগ্রহী। সেদিনের দানজিগ বন্দর ফিরে পেলে জার্মান চিরদিন পোল্যান্ডকে বুকে আঁকলে রাখবে। পোলিশ নেতা চেনে হিটলারকে। পোলিশ নেতা মিস্টার ব্রেক বলল, ঠিক আছে, দানজিগ বন্দরে জার্মানদের বাণিজ্যিক স্বার্থ আমি নিজে দেখব। রিবেনট্রপের শতফন্দি কাজে এলো না, ঘটনা জটিল হয়ে উঠল। পোল্যান্ড উল্টো জার্মানকে হুঁশিয়ার নামা শুনিয়ে দিল, সব শুনে আদেশ দিল, প্রথমে জার্মান সীমান্তকে দুর্গে পরিণত করো, দানজিগ বন্দরে আক্রমণ চালাও এবং ঝড়ের বেগে এগিয়ে যাও, হে জার্মান বাহিনী পোল্যান্ড দখল করো। ইতিমধ্যে ইতালি আলবেনিয়া দখল করে নিয়েছে। হিটলার মুসোলিনিকে অভিবাদন জানালেন, দুজন এক হয়ে গেলেন, ঠিক হয়ে গেল আগামী বৃহত্তর যুদ্ধে উভয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে যাবে। এই সময়ের মধ্যে জার্মান অস্ত্রশস্ত্রে বিপুল শক্তি অর্জন করেছে। 51 ডিভিশন তার পতাকাবাহী সৈন্য মরণাত্মক অস্ত্রশস্ত্রের হিসাব নেই, যার ডিভিশন মোটরবাহী সৈন্য, প্রতিটি কনভয়েতে দূরপাল্লার কামান ফিট করা, পাহাড়ি যুদ্ধে পারদর্শী তিনটি পার্বত্য ডিভিশন, 22টি মেশিন গান ব্যাটেলিয়ন, শত শত ট্যাঙ্ক। জার্মানের অস্ত্র নির্মাণ কারখানায় 24 ঘন্টা সামনে কাজ চলছে, সমানে কাজ চলছে। নৌবাহিনী বিপুল, 4টা প্রকাণ্ড যুদ্ধ জাহাজ, 2টো 26,000 টনের, 2টো 65,000 টনের, 4টি রণতরী বিসমার্ক, 50টি ওই বোট, ব্রিটেনের চেয়ে এগুলো অধিক শক্তিশালী, 4টি 10,000 টনের ক্রুইজার, 1টি বিমানবাহী জাহাজ এবং 5টি ডেস্ট্রয়ার, বিমানবাহিনীর আরও শক্তিশালী, 2,12,000 সৈনিক এখানে নিয়োজিত হয়েছে, বিমান বিধ্বংসী বাহিনীও তুখুর। পোল্যান্ড আক্রমণের সময়ে সিদ্ধান্ত ছিল একসঙ্গে 7,00,000 সৈন্য পোল্যান্ড আক্রমণ করবে। হিটলারকে ক্রমেই পূর্বে সরে আসতে দেখে রাশিয়ার স্টর্লিন সম্রস্ত হয়ে পড়লেন। আত্মরক্ষার চিন্তায় রাশিয়া ব্রিটেন, ফ্রান্স, পোল্যান্ড, রোমানিয়া ও তুরস্ককে নিয়ে আলোচনা সভার প্রস্তাব পেশ করল। ব্রিটিশ রাজি হল না। হিটলার ইতিমধ্যে লিথুনিয়ার প্রধান বন্দর হেমেল অনায়াসে দখল করে নিয়েছে, সেই সঙ্গে বাল্টিক সাগরে প্রবেশ মুখ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পোলিশ বন্দর দানজিগকে বিপন্ন করে তুলেছেন। ব্রিটেন ফ্রান্সের বিচক্ষণ দূরদর্শী ব্যক্তিগণ হিটলারের গতিরোধের জন্য সবাইকে আহ্বান জানালো। রাশিয়া আত্মরক্ষার জন্য চেম্বরলেনের কাছে সামরিক মন্ত্রীর প্রস্তাব পাঠিয়েছিল, সেটাও নাকচ হয়ে গেছে। ব্রিটিশ উদীয়মান নেতা উইনস্ট্রা চার্লি এতে ক্ষুব্ধ হলেন এবং সাধারণ সভায় চেম্বরলেনের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করলেন। চার্লিস বললেন, ব্রিটেনের উচিত রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা, নতুবা ব্রিটেনে
ব্রিটেনের হিটলার তোষণ নীতি মারাত্মক পরিণতি ডেকে আনবে। চেক দখল হয়ে যাবার মাস তিনিক পরে ব্রিটিশ রাষ্ট্রদূত স্ট্রিংট্রা শান্তি আলোচনা করার জন্য মস্কো গেল। ইঙ্গো ফরাসির যুদ্ধের গতি পূর্বমুখী হোক, রুশ বুঝল যুদ্ধের ভূত তাদের ঘাড়েই চাপবে, আর এই চাপে রাশিয়ার অস্তিত্বই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, কারণ হিটলারের সাথে যুক্ত থাকবে ব্রিটেন, ফ্রান্স এবং অন্য অন্য ধনতান্ত্রিক দেশগুলো। রাশিয়ার সমরাস্ত্র মন্ত্রী লিও ম্যামভি ভার্সিলভ ইঙ্গো ফরাসির সঙ্গে শেষ রক্ষা করতে ব্যর্থ হল। পোলদেরকেও সাহায্যের প্রস্তাবে রাশিয়াকে বিফল হতে হলো। হিটলার বহু আগেই রাশিয়াকে একটি আক্রমণাত্মক চুক্তির প্রস্তাব পাঠিয়েছিল। রাশিয়া গায়ের গরমে তখনও সেটাকে কোনো পাত্তাই দেয়নি। এবারে রাশিয়া নিরুপায় হয়ে ভীত সম্ভ্রান্তভাবে সেই চুক্তিপত্রে স্বাক্ষর করল। হিটলারই অনাক্রমণ পথে পা বাড়াতে ব্রিটেন ও ফ্রান্সের উদ্দেশ্যে সাধিত হলো না বলে তারা ভেতরে ভেতরে ক্ষিপ্ত হয়ে উঠল এবং হিটলারকে সম্মিলিতভাবে উচিত শিক্ষা দেবার জল্পনা কল্পনা করতে লাগল। সুযোগের অপেক্ষায় থাকল তারা হিটলারের উদ্যত মস্তককে গুড়িয়ে দেওয়ার জন্য। রাশিয়া খুব খুশি হবে, খুশি এবারে। স্টার্লিন জার্মান মন্ত্রী রিবেনট্রপকে মস্কোতে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আমি আপনাকে জাতির তরফ থেকে কথা দিচ্ছি, সোভিয়েত কখনো তার বন্ধুকে ফাঁকি দিয়ে কিছু করবে না, আমার কথায় নিশ্চিত থাকতে পারেন। রেবেনস্ট্রপ বার্লিন ফিরে এলো। হিটলার বুঝলেন এবার নিশ্চিন্তে ব্রিটেন ফরাসিকে আক্রমণ করতে পারবেন। তার আগে আরও কিছু কাজের পরিকল্পনা বাকি রয়েছে। 10ই আগস্ট গেস্টাপো প্রধান মোলার হিটলারকে জানিয়েছেন, পোলাররা জার্মান সীমান্তে চোরাগুপ্ত আক্রমণ অব্যাহত রেখেছে। হ্যাঁ, এর উপযুক্ত জবাবটাই বাকি রয়েছে। বৃহস্পতিবার রাত 9টা পৃথিবী নিঝুম নিথর, ঠিক সেই মুহূর্তে জার্মান সীমান্তে পোল্যান্ডের দিকে মুখ করে পূর্ণ প্রস্তুত জার্মান বাহিনী হিটলারের হুকুমের অপেক্ষায় রয়েছে। সবার সামনে ফুরার হিটলার। প্রথমে তার কামানটি জার্মান ভূখণ্ডে ভূমিকম্প তুলে গর্জে উঠল। শত শত ট্যাঙ্ক, দূরপাল্লার কামান, সামরিক কনভয়, সৈন্য বোঝাই লরি, কয়েক ডিভিশন নাৎসি বাহিনী উল্কার বেগে পোল্যান্ড সীমান্ত ভেদ করতে ছুটে চুকচুটে গেল। সারা রাত ভর সেগুলো এগিয়ে যেতে লাগল। প্রথম মহাযুদ্ধের পর 25 বছর কেটে গেছে, আবার সেই ভীতিময় পরিবেশ, চারদিক নীরব নিথর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, কেউ আর আগের মতো উল্লাসিত নয়, কেমন যেন প্রকম্পিত হৃদয় সবার, চারদিক থমথমে। হিটলার বার্লিনে ফিরে দেখলেন সারা দেশের মুখটা বিভৎস ও আতঙ্কিত, চারদিকে বিষাদময় পরিবেশ। হিটলার উঠে দাঁড়ালেন রাইখস্টাগের সেই মঞ্চে, তার মুখটাও থমথমে। কিছুক্ষণ চুপ থাকলেন তিনি। হিটলার কি একটু পরে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন, নাকি উত্তেজনায় ফেটে পড়লেন? হিটলার বলে উঠলেন, বন্ধুগণ, সবাই উপলব্ধি করেছেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, আপনারা বলুন আমি অনর্থক কেন আক্রমণটা করেছি? পোলাররা জার্মানকে মারার মুখ করে তুলেছিল, আমরা তাদেরকে 20 দাঁত ভাঙা জবাব দিয়েছি, এখন যেভাবে যা ঘটছে ঘটতে চলছে, এর জন্য কি একমাত্র অ্যাডলফ হিটলার দায়ী? আমরা যেভাবে যা চাইনি তাই তাদের উপর চাপিয়ে দেওয়া হলো। নিষ্ঠুর অবিবেচকের মতো কাজ করলো তারা, যা আমরা চেয়েছিলাম দাবাদহ অনল তা ভস্মীভূত হলো। হঠাৎ কঠিন ও হিংস্র হয়ে উঠলেন হিটলার, চিৎকারে ফেটে পড়ে বললেন, বিশ্বকে পদানত করা আমার জন্য হয়ে উঠেছে উপযুক্ত একটা কঠিন পণ, কিন্তু কেন
কেন জার্মান আজ অগ্নিমুখী, জার্মানবাসী দুদিন আগেও কুকুর বেড়ালের মতো। ভাগারের উচ্ছিষ্ট খেয়ে মরে গেছে শক্তির লুলিত বাণী বহুবার, শান্তির লুলিত শক্তির লুলিত বাণী বহুবার শুনিয়েছি আমরা, বহুবার আমাদের উপর থেকে নির্মম নিষ্ঠুর অবিচারের বোঝাটা নামাতে বলেছি, কারো কাছে সাড়া পাইনি। আমাদের বুক ভাঙ্গা কান্নায় বিশ্ব শুধু হেসেছে। আপনারাই বলুন, বিশ্বযুদ্ধ ছাড়া বিশ্ব শান্তি আর কি পথ খোলা আছে? জার্মান জাতির অপমান লাঞ্ছনা আজ আমরা এই কাঁধে, জার্মান জাতির সম্মান মর্যাদাও আমার এই সবল দুটো হাতে অর্পিত। ক্ষিপ্ত হয়ে উঠলেন হিটলার, রক্তবর্ণ চোখ সবার দিকে সকরুণ দৃষ্টি বুলিয়ে হঠাৎ যেন মাইনের মতো ফেটে পড়লেন তিনি। জাতি আমাকে বিশ্বাস করে, সেই পরম বিশ্বাসই আমার একমাত্র সম্বল, মৃত্যুর পূর্ব পর্যন্ত আমার উপর অর্পিত বিশ্বাসের মর্যাদা করা সম্ভব নয়, করব না। আর এই সেই একটি ঐতিহাসিক মুহূর্ত যখন আমি জার্মান রিক সরকারের প্রথম সৈনিক হিসাবে আবার আমার সেই অতি প্রিয় ও পবিত্র সামরিক কোটটি গায়ে চড়লাম এবং দৃঢ় প্রতিজ্ঞ হলাম, বন্ধুগণ, চূড়ান্ত সাফল্য অর্জন না করা পর্যন্ত আপনাদের প্রিয় ফুরার জার্মানের অ্যাডলফ হিটলার আর এই কোট ত্যাগ করবে না। আর যদি সাফল্য অর্জনে ব্যর্থ হই, তবে নিজেই নিজেকে শেষ করে দেব। আমার শূন্য স্থানে বসবে গোরিং, এবং গোরিং এর ক্ষমতায় অধিষ্ঠিত হবে হ্যাস। ধ্বংস ধ্বংস ধ্বংস, চারদিকে মহাধ্বংস যজ্ঞ। পহেলা সেপ্টেম্বর পোল্যান্ডের আকাশ অন্ধকার করে ঝাঁকে ঝাঁকে জার্মানির বিমান বাহিনী উড়ে আসছে, পোল শহরে বোমার পর বোমা পড়ছে, অবিশ্রান্ত বোমা বর্ষণ চলছে। উচ্চ অট্টালিকা, সরকারি ইমারত, বেসরকারি দালান কোঠা, দোকানপাট ধ্বংসে পড়ে ধ্বংস পড়ছে, পথঘাট ম্যাচাকার, আগুন জ্বলে উঠছে দাও দাও করে। এখানে ওখানে জার্মানের অব্যর্থ লক্ষ্যে ক্রমাগত আক্রমণ চলছে। ইঙ্গফরাসিরা চরমভাবে হুঁশিয়ারি করে দিল, তোপের মুখে তারাও পোল রণক্ষেত্রে এগিয়ে আসছে। চেম্বারলের ফরাসি নেতা দালাদিয়েরকে পত্রে জানালো অবস্থা এমন চরমে, সবাতে দারুণ উত্তেজনা। ফ্রান্স যদি এখনও সিদ্ধান্ত নিতে গড়িমসি করে, তবে ইংল্যান্ডে একতরফাভাবে এগিয়ে যাবে। ইঙ্গফরাসিরা পোল রণক্ষেত্রে চলে এসেছে, কিন্তু হিটলারের বিদ্যুৎ গতি আক্রমণে পোল্যান্ডের বহু অংশ তখনও হিটলারের কায়াত্তে চলে এসেছে। জার্মানি দুবার আক্রমণের মুখে, ইঙ্গফরাসিরা তোপের মুখে ধুলের মতো উড়ে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে হিটলার বললেন, প্রতিশোধ চাই, প্রতিশোধ, ভয়ঙ্কর প্রতিশোধ, প্রতিশোধ। রাশিয়ান সৈন্য এবারে পোল্যান্ডের মধ্যে ন্যাকড়ের মতো গা ডেকে ঢুকে পড়েছে। ফরাসি ও ইংল্যান্ড এতে খুব খুশি, তাদের ধারণা ধ্বংস বিজয় পোল্যান্ডকে ভাগাভাগি করতে গিয়ে জার্মান ও রাশিয়ার মধ্যে সংঘর্ষ বেঁধে হিটলার তাদের দুর্বিসন্ধি টের পেয়েছেন। বিচক্ষণ তিনি, রাশিয়ার স্বার্থবিরোধী কাজ এড়িয়ে তিনি জার্মান রাশিয়ার সংঘর্ষের গোড়াটা মেরে দিলেন। পূর্ব অভিযান বন্ধ করে এবারে তিনি হঠাৎ করেই পশ্চিম অভিযানে এগুলেন। লন্ডন, প্যারিস ও ওয়াশিংটন নেতাদের হৃৎকম্পন শুরু হলো। হিটলারের বহু ক্ষয় ক্ষতি হয়েছে পোল্যান্ডে, কিন্তু হিটলারের খুব দুর্বার প্রতিরোধ গতি, তার প্রচণ্ড আত্মবিশ্বাসের আগুন তার চোখে মুখে ঝলসে উঠেছে। ভিতরে শক্তি যেন গর্জনমুখী, ভীষণ সমুদ্রের তরঙ্গমালার মতো ক্ষেপে উঠেছে। প্রধান সেনানায়ক ব্রাউটিচ 12ই নভেম্বর হিটলারকে যুদ্ধ পরিকল্পনা ত্যাগ করতে অনুরোধ জানালো। হিটলার ইউরোপের মানচিত্র সামনে নিয়ে চিৎকার করে বললেন, আমাদের এগিয়ে যেতে হবে পোল্যান্ড, লুনসেমবার্গ, আরও আরও বহুদূর,
গেস্টাপো প্রধান হিটলারকে বলল, ফুরার ব্রিটেন নরওয়ে দখলের প্রস্তুতি নিচ্ছে, আমরা তাদের মিল ও অস্ত্রের জন্য লোহার দুটি দেশ সুইডেন ও নরওয়েকে ঘাওল করে পরোক্ষভাবে ধ্বংস করতে চায়। হিটলার বললেন, খবর রাখে হিটলার, কবে ব্রিটেনের রণতরী নরওয়ের দিকে যাত্রা করে, হয়তো আগামীকালই যাত্রা করব ফুরার। কিন্তু আশ্চর্য, মুসলিনিও তো একথা আমাকে একবারও বলেনি। 1940 সালের 9 এপ্রিল প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠল যেন নরওয়ে। কয়েক ঘন্টার মধ্যে হিটলার নরওয়ের সম্পূর্ণ দখল করে নিয়েছেন। এবারে হিটলারের জার্মানি সৈন্য কামানের নল, রণতরী, দুরন্ত বিমানবাহিনী নিশানা করল ইংল্যান্ড ও ফ্রান্সের দিকে। উল্কার মতো ছুটছে তারা, ক্ষিপ্র বিদ্যুৎ শক্তিতে ওরা যেন চালিত। অতি অল্প সময়ের মধ্যে ওসলা, বার্গিন, স্টেমসার, নরভিক ইত্যাদি গুরুত্বপূর্ণ বন্দরগুলো দখল হয়ে গেল। ওদিকে নরওয়ের রাজা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াতে লাগল। ব্রিটিশ নৌবাহিনী তাদেরকে রক্ষা করতে এসে তছনছ, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পালিয়ে যায়। কয়েক ঘণ্টা ঝটিকা যুদ্ধে জার্মানিরা আটলান্টিক সমুদ্র ঘেরা বাল্টিক সাগর তাদের কায়ত্ত এনে ফেলেছে। এবারে চরম অবমাননাকর ভার্সাই চুক্তির প্রতিশোধ। জার্মান বাহিনীকে এ বি সি তিনটি ভাগে ভাগ করে এর জন্য রানভাস্টেড, ভি বি এর জন্য ভনভর্গ, সি এর জন্য লিবেক নিয়োযুক্ত করা হলো। এছাড়া তো ট্যাঙ্ক, বিমান ও নৌবাহিনী রয়েছে। 1939 সালের 10ই মে 83 ডিভিশন জার্মান সৈন্য একযোগে আক্রমণ চালালো ফ্রান্সের উপর। মজুত রাখা আরও 47 ডিভিশন, সর্বাধুনিক প্যাঞ্জার ডিভিশনকে এ কাজে ব্যবহার করা হলো। উর্দু আকাশ ভরা অগ্নিযুদ্ধের ঝলকানি ব্রাসে আকাশে আগুন, বারুদের ধোঁয়ায় একাকার। 2000 ভারী দূরপাল্লার কামানবাহী জার্মানি ট্যাঙ্ক ঝড়ের গতিতে ছুটে চলছে। প্রথম আক্রমণেই বেলজিয়ানার ধ্বংসে গেল, ধুলুর মতো উড়ে গেল ওদের ঘাঁটিগুলো। হাজার হাজার জার্মান ছত্রি সেনা তখন আকাশে উঠছে, শত শত গ্রাইডার নিয়ে হাজার হাজার জার্মানি ভীমরুল আকাশ থেকে নামছে। প্রচণ্ড যুদ্ধ, জার্মানি বাহিনীর রণহুঙ্কার ফ্রান্সের আকাশে বাতাসে মাটি থরথর করে কেঁপে উঠছে। আগুন, রক্ত, লাশ, ট্যাঙ্ক, কামানগুলি সব মিলে এক মহাপ্রলয়। ধ্বংস, 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 চারদিকে মহাধ্বংস যজ্ঞ। প্রচণ্ড আক্রমণের মুখে উড়ে গেল ব্রিটিশ ফরাসি বাহিনী। ওরা দুর্গে ঢুকে আত্মরক্ষা করেছে। জার্মানিরা বিস্ফোরক দ্রব্য দিয়ে ফ্রান্সের ইয়েন ইমেল দুর্গকে ভেঙ্গে ধুলু করে উড়িয়ে দিল। জার্মান বাহিনী ধ্বংস বিজয় উল্লাসে মত্ত। এমন বহু বিস্ফোরক এখনও তাদের মজুদে আছে। কিছুতেই আর জার্মানের অপ্রতিরুদ্ধ এবং প্রচণ্ড আক্রমণের বুকে ব্রিটিশ এবং ফরাসি সৈন্য টিকে থাকতে পারল না। পতন ঘটল রাজধানী ও গোটা ফ্রান্সের। হিটলার ভেবেছিলেন ফ্রান্সের পতনের পর ইংল্যান্ড সন্ধি করবে হিটলারের সঙ্গে। ধূর্ত ইংরেজ তা করল না। ইংল্যান্ডের সমুদ্রে মিস্ট্রেস বা দাসি কে পরাজিত করা জার্মানির জন্য কঠিন। 7ই সেপ্টেম্বর 548টি জার্মানি বিমান ইংল্যান্ডের আকাশকে কালো করে ফেলল। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সকে চার্লিল উত্তেজিত উদ্দীপ্ত করে তুলেছিল তুলেছে বক্তৃতায়। দিনের পর দিন আক্রমণ চলছে লন্ডন, তবু হিটলারের কাছে সন্ধি ভিক্ষা করছে না। হিটলার নিজেই ওদেরকে ছেড়ে দিলেন, কারণ পশ্চিমে আর শক্তি ক্ষয়ের প্রয়োজন নেই। 1940 সালের 22শে জুন জার্মানি নাৎসি বাহিনী আতর্কিত শেষ রাতে রাশিয়াকে ধরল। ঝাঁকে ঝাঁকে বিমান আসছে, ট্যাঙ্কের পর ট্যাঙ্ক,
আক্রমণের পর আক্রমণ, প্রচণ্ড বীভৎস আক্রমণ ঝলসে উঠছে মস্কো মহানগরী, কাঁপছে রাশিয়ার মাটি, ভূত দেখার মতো চমকে উঠছে রাশিয়ার ফোর্স। জার্মানির প্রচণ্ড তেজ ও শক্তি দেখে হাজার হাজার জার্মানি ভারী কামানের ট্যাঙ্ক, তার পিছে লক্ষ লক্ষ রিক সৈনিক। এই সবই হিলারের নিজের হাতের, হিটলারের নিজের হাতের তৈরি। রাশিয়ান প্রতিরক হিলারের নিজের হাতে তৈরি। রাশিয়ান প্রতিরক্ষা ট্যাঙ্কগুলো সামনে এগিয়ে যাচ্ছে। হিটলার চিৎকার করে বললেন, বিশ্বের ইতিহাসে এমন যুদ্ধ আর হয়নি, এগিয়ে যাও তোমরা। হিটলারের নির্দেশ, হিটলারের নির্দেশে জার্মান বাহিনী রাশিয়ান বাহিনীকে নাস্তানাবুদ করে, তাদের ট্যাঙ্ক বাহিনীকে ভেঙ্গে চুরমার করে 1800 মাইল ভিতরে নিয়ে গেল। হিটলারের নির্দেশে রাশিয়া তিন দিক থেকে সারসী আক্রমণ চালানো হলো। হিটলার দৃঢ়কণ্ঠে বলে উঠলেন, আমাদের মাত্র 90 লক্ষ লোককে রণক্ষেত্রে এনেছি, আরও বহু লক্ষ ভবিষ্যতের জন্য মজুত রয়েছে। কিন্তু কি আশ্চর্য, 15 দিন প্রচণ্ড আক্রমণ চালিয়েও হিটলার বাহিনী রাশিয়ার হৃৎপিণ্ডের নাগাল পেল না। মার্কিন সমর বিশারদরা হিটলারকে এত সময়ে ঠেকিয়ে রাখার শক্তি আর হয়নি। রুশদের বাহাদুরি আছে বটে। চার্চিল ইতিমধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে বেতারে রুশদের মনোবলের তারিফ করল। এ সময় রাশিয়াকে সাহায্য না করলে বিশ্বকে পদানত করবে, কারণ মাত্র 1 সপ্তাহের মধ্যেই স্ট্যালিন নিজেই স্বীকার করল হিটলার বাহিনী রাশিয়ার 7,500 দূরপাল্লার কামান, 4,500 বোমারু বিমান এবং 5,000 ভারী ট্যাঙ্কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অথচ যুদ্ধ হবার আর কোনো আশা নেই। জলদি মিত্রবাহিনী গড়ে তোলা হলো। তারা জার্মানের বার্লিন শহরের উপরে অবিশ্রান্ত বোমাবর্ষণ শুরু করে দিল। কেঁপে উঠলেন হিটলার। বার্লিন তার দেশ, জার্মান তার মাতৃভূমি। সেখানেই শত্রুরা একজোট হয়ে আক্রমণ চালাচ্ছে। মাতৃভূমির কথা ভেবে অবশেষে 1943 সালে হিটলারের বিশাল রিখ বাহিনী আত্মসমর্পণ করল। মুসোলিনির অবস্থা খারাপ। হিটলার তাকে হতাশ বা নিরুৎসাহ না হবার জন্য উপদেশ দিলেন। এদিকে হঠাৎ একদিন বিমান হামলায় জার্মান সেনাবাহিনীর একজন অনন্য প্রধান ফিল্ড মার্শাল রুমে আহত হলেন। তাকে হাসপাতালে পাঠানো হলো। হিটলারের বক্তৃতা মঞ্চের পাশে বোমা বিস্ফোরণ ঘটালো শত্রুরা। হিটলার বুঝলেন তার প্রাণনাশের চেষ্টা চলছে। রোমেলেই এই প্রাণঘাতীর ষড়যন্ত্রের নায়ক। এটা ভেবে হিটলার রোমেলের প্রাণ আদি, কিন্তু দ্বন্দ্ব কার্যকারী হবার আগেই রোমেল বিষপানে আত্মহত্যা করল। হিটলারের পতন ও শেষ বাণী। আয়নায় নিজেকে দেখে চমকে উঠলেন হিটলার। সেই তরুণ ক্লান্তিময় যুবকের চেহারা আজ আর নেই। সমস্ত মাথা ও কানের পাশে চুল পেকে তিনি এক বৃদ্ধ। চোখে মুখে বার্ধক্য, বিধ্বস্ত জীবনের সুকঠিন ছাপ পড়েছে। হিটলারের বিপদাপদের বন্ধুরা আজ হিটলারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে। মিত্র শক্তি বার্লিন কাঁপিয়ে বোমাবর্ষণ করছে। রাশিয়ার লাল ফোস ঘিরে ফেলছে বার্লিন নগরী। ইস্ট মার্কিনরাও দল বেঁধে বার্লিনের দিকে এগিয়ে আসছে। জীবন যন্ত্রণা দগ্ধ হিটলার বাংকারে ঢুকে পড়লেন। বার্লিন শহরের রাস্তা রাস্তায় রাশিয়ান সেল এসে ফেটে পড়ছে। হিটলার উন্মাদের মতো বলে উঠলেন, জার্মান আমাদের দেশ, বার্লিন আমাদের দেশ, এখান থেকে কোথাও যাব না আমি। তোমরা ইচ্ছে করলে আমাকে ছেড়ে যেতে পারো, কাউকে বাধা দেব না আমি। সাথীরা সবাই হিটলারের স্থান ত্যাগ করে মৌন মুখে বিদায় নিল। এভা ব্রাউনকে তিনি বলতে লাগলেন, এভা, এ আমাদের দেশ, এ আমার জাতি। আমার দেশ ও জাতিকে ত্যাগ করে আমি আর কোথাও যাব না।
মৃত্যুকেও ফাঁকি দিয়ে আর পরপারে থেকে জার্মান জাতির জন্য বারবার ফিরে আসব। বহু বছর পর ক্লান্ত অবসন্ন ফুরাবার দীর্ঘ ঘুমে ঢলে পড়লেন। বেলা 11টায় তার ঘুম ভাঙল। দুহাতে তিনি নিজের পোশাক খুললেন, হাত পা কাঁপছে আতঙ্কে। তবে কি শত্রুরা ফুরারকে ঘুমন্ত নগ্ন অবস্থায় বন্দি করে ফেলল? না না, তা হতে পারে না। জার্মান জাতির সম্মানের, গৌরবের, বীরত্বের, শীর্ষ বীর্যের জীবন্ত প্রতীক হিটলার, তাকে কুকুরের মতো মৃত্যুবরণ করতে হবে। সেই কলঙ্কে কলঙ্কিত হবে জার্মান জাতি। তিনি এভা ব্রাউনকে জড়িয়ে ধরে বললেন, এভা, আমার জন্য কোনো দুঃখ নেই, ভাবছি তোমার জন্য। চট করে নিজেকে সামলে নিয়ে কর্তব্য কঠিন হিটলার সেক্রেটারিদেরকে ডেকে নোট দিতে থাকলেন। এভা কাঁদছেন, অঝরে কাঁদছেন। সেদিনের নীলজ শহরে ফুটপাতের অনাহারী চিত্রকর হিটলারকে এভা দেখেননি, কিন্তু এই সীমাহীন স্বৈরাচারী নামে খ্যাত ফুরারকে তিনি দেখেছেন। এভাকে দেখেছেন এই হিটলারের মাঝে, এমন একজন হিটলারকে যাকে বিশ্বের আর কেউ দেখেনি। হায় হতভাগ্য ফুরার, হয়তো এই তোমারও অন্তিম দিন। এভার হাতে লক্ষ কোটি কামান, সেল আর মেশিন গান থাকলে নিশ্চয় এভা ব্রাউন হিটলারকে বাঁচাত, কিন্তু সে যে দুরাশা, কে বাঁচাবে তার প্রিয় ফুরারকে? হিটলার ঘোষণা করলেন, জীবনের এই দুর্লভ একটুক্ষণ অবসরে আমি এভা ব্রাউনকে নিয়ে বিয়ে করতে চাই। গোয়েবলস ও বোরম্যান বিয়ের ব্যবস্থা করল। সুদীর্ঘ 20 বছর একবারও বিয়ের কথা বলেননি হিটলার। আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি এভা ব্রাউনকে বিয়ে করতে চাইলেন। এবারে অন্তিম মুহূর্তের বাণী হিটলারের কণ্ঠে ধ্বনিত হল। 1939 সালে বিশ্বযুদ্ধে আমি অথবা জার্মানির কেউ চাইনি। প্রত্যক্ষভাবে ইহুদিরা আমাদের উপর যা চাপিয়ে দিয়েছিল, আমরা জীবনে যা কিছু ভালো মন্দ সবই আমি একটা জাতির জন্য উৎসর্গ করে গেলাম, সে জাতি জার্মান জাতি। বোরম্যান ও গোয়েবলসকে লক্ষ্য করে এবার তিনি বললেন, এই সেই দেশ, এই সেই মহান পবিত্র জাতির দেশ, যেখানে একটি যুদ্ধ করে আমি আমার জাতির ভালো মন্দেই মিশেছিলাম, সেখানে চিরতরে মিশে থাকতে চাই। আমি আর আমার প্রিয়তমা এখানে আত্মহত্যা করব। তোমরা সঙ্গে সঙ্গে আমাদের লাশ পুড়িয়ে ফেলো, কারণ জার্মান জাতি এককালের প্রতিনিধির লাশ শত্রুর হাতে লাঞ্ছিত হতে হবে এ হতে পারে না। পুবারের প্রিয় কুকুরি বলান্ডিকে পুরার নিজ হাতে বিষপান করিয়ে হত্যা করলেন। সবার কাছ থেকে বিদায় নিলেন, প্রিয় বন্ধুগণ চিরবিদায়। গোয়েবলস বাইরে থেকে পিস্তলের আওয়াজ পেয়ে ভিতরে গেল। পুরারের দেহটা সোপায় লুটিয়ে আছে, পাশে নীল বিষে বিষাক্ত দেহ, খানি নিয়ে পড়ে আছে এবার ব্রাউন। ওরা মৃতদেহ দুটোকে পাতাল পুরিতে এনে পাশাপাশি রেখে আগুন ধরিয়ে দিল, পুড়িয়ে ছাই হয়ে গেল। চিরশ্রান্ত হিটলারের শান্ত নিস্পন্দন দেহখানি মিশে গেল এভা ব্রাউন নামের মৃত্যুর পূর্বক্ষণে তার বধূ ও প্রিয়তমার দেহের ছাইয়ের সঙ্গে। 1945 সালের 1 মে জার্মানির বেতার থেকে ভেসে আসা সঙ্গীত অনুষ্ঠান একটুক্ষণের জন্য বন্ধ হল। ঘোষক ঘোষণা করল, আমাদের পুবার অ্যাডলফ হিটলার ইহলোক ত্যাগ করেছেন। গোটা জার্মান নীরব নিস্তব্ধ হয়ে গেল। পুরার ভক্তরা কেঁদে উঠল, হেসে উঠল শত্রুরা, ভাবিত হল বিশ্ববিবেক। সুখ দুঃখের ঢালি নিয়ে বিশ্বটা কিন্তু একটুক্ষণের জন্য থমকে দাঁড়ালো না। সূর্যটা তার পথ অতিক্রম
পরিক্রমণের চিরন্তন গতি থেকে ক্ষণতরেও কর্মচ্যুত হলো না। আজও একইভাবে দিন যায় দিন আসে, চলে বর্ষ পরিক্রমা, সময়ের ডানায় ভর করে হিটলার মুসোলিনির নাদিরার আসে সময়ের ডানায় চেপে, তারা কালচক্রের প্রচণ্ড তরঙ্গে হারিয়ে যায়। থাকে ইতিহাস, থাকে কথা, থাকে কর্মফল, সেই রহস্যময় কূটনীতিবিদ, সেই চরম ডিটেক্টর, সেই নির্মম বিক্ষোভ, সেই প্রচণ্ড বিপ্লব, আর বিশ্বত্রাস হিটলার আর নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মায়েরা একসময় ঘুমপাড়ানি মাসিপিসি গানের মতো করে হিটলারের নামের ভয় দেখিয়ে শিশুদের চোখে ঘুম নামাত। আজ সেই ভয়ের দেশ রেশচিহ্ন, ভয়ের ল্যাশ রেশচিহ্নটুকু দিক নিশ্চিহ্নহীন পথে মুছে গেছে। আছে শুধু ইতিহাস, আর থাকলো যার জন্য যার কর্মফল। উপসংহারে কিছু পর্যালোচনা। হিটলারের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে এবং তার ব্যক্তি ও রাজনৈতিক জীবনের পটভূমিকে কেন্দ্র করে বেশ কিছু মজার আলোচনা রয়েছে। সে আলোচনাকে আমরা উপসংহারী বক্তব্যে স্থান দিচ্ছি। হিটলারের চরিত্রের এই দিকগুলো যেমনই মজাদার, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ বাহক, আর এটাকেই এই বইয়ের একটি বিচ্ছিন্ন পাঠ হিসাবে বিবেচনা করে নেহাত অনেহার মনোবৃত্তি নিয়ে দেখাটাও সম্ভবত কোনো ক্রমে উচিত হবে না। হিটলার সম্পর্কে যেমন আমাদের অনেক কিছু জানার আছে, ঠিক তেমনই হিটলার সম্পর্কে নানা মুনির নানা মতগুলো সম্পর্কেও আমাদের কম বেশি ভাবতে হচ্ছে। হিটলার কে ছিলেন, একজন মানুষ নাকি একজন সাক্ষাৎ শয়তান? এই প্রশ্নে সঠিক উত্তরটা হবে হিটলার ছিলেন দেহগত দিকের বিচারে পৃথিবী আর দর্জন মানুষের মতো একজন মানুষ। তিনি দোষ ত্রুটির ঊর্ধ্বে নন, হতে পারেন না। অথচ আপনি যদি কোথাও দেখতে পান যে কল্পনার রঙে রাঙিয়ে এমন হিটলারের ভাবমূর্তি কেউ তৈরি করেছে যার মাঝে দোষত্রুটি বলতে কিছুই নেই, বরং কাহিনী পড়ে যদি এমন মনে হয় যে হিটলার ছিলেন একজন দেবপুরুষ বা দেবতা, কিংবা পক্ষান্তরে কারো লেখা পড়ে যদি এমনই মনে হয় যে হিটলার নামটি ছিল একজন জীবন্ত সাক্ষাৎ শয়তানের নাম, তাহলে আমি বলবো দুটো দলেই ভুল করেছেন। মূলত তাই, হিটলারের জীবনে এই ধরনের চাঞ্চল্যকর কয়েকটি গোপন দিক নিয়ে বাধ্য হয়ে আমাকে আলোচনার আলোকপাতের কাজে নামতে হচ্ছে। হিটলারের যৌন জীবন নিয়ে কেউ কেউ বলেন হিটলার ও ব্যাপারে দেবতা, আবার কেউ কেউ বলেন ওটা ছিল একটা পশু, পারভার্স ছাড়া কিছুই না। আবার হিটলারের অন্তর্ধাবন সম্পর্কেও কেউ কেউ বলেন হিটলার এভাবে মরেছিল, আর এমন মানুষও আছে যারা আজ পর্যন্ত বলে যাচ্ছে না না, হিটলার এখনো জীবিত আছে, মরেনি। ঠিক এই কারণেই আলোচ্য অধ্যায়ে আমরা এই সব বিষয়ে আলোচ্য দিকগুলোর এই পর্যালোচনা করব। এতে বিশেষভাবে হিটলারের গোপন প্রেম প্রীতি, নারীদের কাহিনী এবং অন্যদিকের আলোচনায় থাকবে হিটলারের মৃত্যুর রহস্য, হিটলারকে যারা হেয় প্রতিপন্ন করতে চেয়েছে তাদের কথা, তাদের হেয় প্রতিপন্ন করার কারণ ও কৌশল নিয়ে প্রথমে কিছু আলোচনা করা যাক। খোদ রাশিয়া ঘোষণাপত্র, পত্রিকা ও দেশগুলো আজ হিটলারের আদর্শ নীতিকে ব্যঙ্গ করে উপহাস করে উড়িয়ে দেবার জন্য অপপ্রচারে লিপ্ত। তার কারণটা একজন সাধারণ পাঠকের জন্য সহজেই অনুমেয়। হিটলার দুটো জাতির ঘোরতর চক্রান্তে ছিলেন, তার একজন হচ্ছে কমিউনিস্ট আর অন্যজন ইহুদি। বিশ্বে হিটলারের মূল্য সেই মূল্যটুকু থাকবে না, এতটা তো অতি স্বাভাবিক কথা। শুনে আশ্চর্য হবেন, সম্প্রতি ভারতের মহাত্মা গান্ধী রোড থেকে
ব্রজকিশোর মণ্ডল তথাকথিত জৈনিক বিখ্যাত মুসলমান সাহিত্যিককে দিয়ে হিটলার সম্পর্কে যে বইটি লিখিয়েছেন সেই বইটিতে হিটলারকে প্রচণ্ড আক্রোশে পাঠা ও গোরা গারোল বলে হেয় প্রতিপন্ন করবার অপচেষ্টাও করা হয়েছে। স্পর্ধার কথা বটে, তার চেয়ে মজার কথা হল এই সব শব্দ প্রয়োগ করে তারা হিটলারকে হেয় প্রতিপন্ন করে দেয়, বরং নিজেদের সংকীর্ণ হৃদয়টাকে পক্ষান্তরে পাঠক জনগণের কাছে প্রকাশিত করে দিয়ে নিজেদেরকে হেয় প্রতিপন্ন করেছে। বিশ্বের বহু মানুষই আজ এই কথা বজ্রকণ্ঠে স্বীকার করেছেন যে হিটলারের অন্যান্য গুণাবলীর মধ্যে একটি বিশেষ গুণ ছিল বল প্রদীপ কণ্ঠে বক্তৃতা করবার ক্ষমতা। সেই তেজী বক্তৃতার ভঙ্গি এবং যে নির্বাক কণ্ঠ, অগ্নি ঝরানো অকট্ট যুক্তিবাহী বক্তৃতা, একটি মৃত প্রায় ঘুমন্ত জাতি সহসা জেগে উঠে তাদের ভাঙা মেরুদণ্ডের কথা ভুলে গিয়ে বিশ্বের বীরোত্তম জাতি হিসাবে নিজেদের নিশ্চিহ্ন করবার জন্য আকুল প্রয়াসী হয়েছিল। আমরা জানি হিটলারের সেই বক্তৃতা শেখার প্রচেষ্টার কথা, জানি হিটলার কিভাবে মঞ্চে আসবেন, কোথায় কি শব্দ ব্যবহার করবেন। অথচ এই বক্তা হিটলারকে কিভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে উক্ত বইটাতে তা একবার নিজের চোখেই দেখুন। তারা বলছে ফুরার অ্যাডলফ হিটলারের শেষ জুয়া খেলার যখন ব্লাঙ্কো মেরে মেরে যাচ্ছে, তখন সর্বাত্মক টোটাল ওয়ারের জন্য কুল্লি তাগাত ইকটে করার সর্বাধিকারী পার্টির ব্রেন বক্সে শত্রু মিত্র সবাই একসুরে বলছেন হ্যাঁ, প্রগান্ডা করে কয় সে ব্যস্ত দেখিয়ে বস্তু দেখিয়ে গেছে এই বাক্সটা। বাক্সটির একদিক দিয়ে ঢুকত সাদামাটা তত্ত্ব, হাফ তথ্য, ডাহা মিথ্যা, ধৃতবন তৈল, তণ্ডল বস্ত্র, ইন্ধন বাড়িয়ে বেরিয়ে আসত অন্যদিক দিয়ে একখানা ছাছা ছোলা নিটুল আবরণ, অলিন্দনীয় কলা সৃষ্টি। দাঁড়ান, এই কলা সৃষ্টির রহস্যটা একটু গুছিয়ে বলতে হয়, কারণ এই তবাদ টেকনিক্যাল টার্ম একমাত্র ফরাসির মারফতে প্রকাশ করা সম্ভব। গোয়েবলস সম্পর্কেও এরকম হীন ভাষার ব্যবহার করেছে তারা। তাদের বক্তব্যটি দেখুন, গোয়েবলস সাহেব ছিলেন দোস্ত থেকে যান এর দুশ্মন, স্বীকার করেছেন ভোতা হুৎকা টিউটন নাৎসি পাঠাদের ভিতর ওই গোয়েবলসই ছিলেন একমাত্র জিনিয়াস। তার ক্রন্দে বিরাজ করত সুতীক্ষ্ণ শুকনো মস্তিষ্ক, বুন্ডলি পরিপূর্ণ লাতিন মাথা, তাই তার লিখন কথন উভয়ে ছিল ফরাসি সুলভ স্পোর্টিক সচ্ছলতা। এরা তাদের সাপোর্টিং কাগজপত্র কোনো কিছুর এই পেছনে দাখিল করতে ব্যর্থ হয়েছে। তাদের ব্যঙ্গোক্তি শুধুমাত্র তাদের মূর্খকে এবং তাদের ছাপানো কাগজগুলোকেই কদর্থ করেছে মাত্র। হিটলার এবং তার দল সম্পর্কে বলতে বলতে কোনো ঘূর্ণির স্থানে পৌঁছলে তারা পাঠা এবং গারল শব্দের প্রয়োগ সাহিত্যের অথবা সাহিত্যের জাত মারবার চেষ্টায় লিপ্ত হতে পারে তা অতি সহজেই অনুমেয়। অনেক চেঁচামেচির পর আমরা এই গর্ব শ্রাব্যটুকু খুঁজে পাই, যেটুকু হচ্ছে অক্সফোর্ডের ইতিহাসের অধ্যাপক ট্রেলর রোপারের মতো জার্মানের জাতশত্রু শতেক গোটকের একছত্র বক্তব্য। কিন্তু সেখানেও কতটুকু লেখা ছিল তা একবার দেখা যাক। হিটলার নিজেকে আর্য জাতির মানুষ হিসেবে উল্লেখ করে জার্মান জাতকে আর্যের রক্তের ধারায় উজ্জীবিত করতে চেয়েছেন। এটা কি মিথ্যে?
জার্মানির ভৌগোলিক অবস্থান ও ইতিহাস যারা জানেন তারা বোকার মতো জার্মান জাতির মধ্যে আর্য বংশগত রক্তের ধারা সংশ্রয়ের প্রশ্ন তুলতে পারেন, কিন্তু ভারতীয় তথাকথিত ইতিহাস পণ্ডিত যারা ইতিহাস না জেনে ইতিহাসকে বিকৃত করতে চায় তারা হিটলারকে টিটকারি দিতে একটা অতি সহজ ও সর্বজনীন বিদিত ইতিহাসকে টিটকারি দিয়ে বলেছেন, মূলত এতে তাদের পণ্ডিতদের দৌড়টা ধরা পড়েছে। পাঠককুলের দৃষ্টিতে তাদের কথাটা হুবহু তুলে দিচ্ছি। এই বসুন্ধরায় যে কটা ডাঙ্গর ডাঙ্গর জাত গোষ্ঠী বংশ যা খুশি বলুন ইংরেজ জার্মান, তার মধ্যে আর্য রেস সর্বোত্তম। সেই আর্য রেসের ভেতরে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ জার্মানি, নর্ডিক, নীলচোখ, ব্লন্ড, কোনো কোনো ক্ষেত্রে রূপালীও, যেটাকে বলা হয় প্লাটিনাম, চুলধারি আর্য রেস। বিশ্বের সর্বক্ষেত্রে তারাই সর্বশ্রেষ্ঠ, কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্য সম্পূর্ণ শক্তিমান যুবার শরীরেও যেমন ক্যান্সার দেখা দিতে পারে, ঠিক তেমনই জার্মান সমাজে এসে ঢুকে ইহুদি গোষ্ঠী এরা ছাড় পোকার মতো বারবিন। ছাড় পোকা বেশি বুদ্ধিমান না মানুষ বেশি বুদ্ধি ধরে, এই প্রশ্নে বুদ্ধিমান মানুষ তুলবে না, বুদ্ধিমান বা মূর্খ ছাড় পোকা তুলবে কিনা হিটলার অবশ্যই বলেনি। এসব দুর্বৃত্ত জগাখিচুড়ি ভাষা পরিপূর্ণ তাদের টিটকারি। বক্তা হিটলার সম্পর্কে তাদের মন্তব্য হলো, হিটলারের বচনভঙ্গি যেমন অসুন্দর নয় তবে বোধ, এর মতো ইংরেজিতে চালু ভেজাল ফরাসি মাল। আমরা যেমন করে কলকাতার উর্দুতে 1 কোটি 2 কোটি ভেজাল বরাবর ব্যবহার করে আসছি, অর্থাৎ সেই কলা সৃষ্টি কোনো কাজে লাগবে না। যেমন পাপিয়া মাসেতে তৈরি কাশ্মীরি ফুলদানি সৃষ্টি ছাড়া বস্তু, যেটাতে ফুল রাখা যায় না বটে কিন্তু দেখতে খাসা। হিটলারও গোয়েবলস সাহেবের বেতার বক্তৃতা যা সম্পাদকীয় প্রবন্ধ বিলকুল তাই। হিটলার তার অন্তিম মুহূর্তে কিছু আগে বিশ্বের রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে যে বক্তব্য রেখে গেছেন সেটা এখানে হুবহু তুলে ধরছি। জার্মানি হেরে গেলে যতদিন না এশিয়া আফ্রিকা এবং হুবহু দক্ষিণ আমেরিকার ন্যাশনালিজমগুলো জাগ্রত হয় ততদিন পৃথিবীতে থাকবে মাত্র দুটি শক্তি যারা একে অন্যকে মোকাবেলা করতে পারে, মার্কিন এবং রুশ। ভূগোল এবং ইতিহাসের আইন এদের বাধ্য করবে একে অন্যের সঙ্গে যুদ্ধ করতে, সশস্ত্র সংগ্রাম কিংবা অর্থনীতি এবং আদর্শবাদের সংগ্রাম। এবং সেই ইতিহাস ভূগোল আইনের উভয় পক্ষে হবে ইউরোপের শত্রু, এবং এই বিষয়ে কোনামাত্র সন্দেহ নেই যে শীঘ্রই হোক আর দেরিতেই হোক, উভয় পক্ষে ইউরোপের একমাত্র বিদ্যমান শক্তিশালী জার্মান জাতির বন্ধুত্বের জন্য হাত পাততে হবে। এই বক্তব্যকে মাতালের প্রলাপ হিসাবে ধিক্কার দেবার মতো দুঃসাহস আছে কার? থাকিলে তা আছে ভারতীয় পণ্ডিতদের। জাতীয়তাবাদের ভিত্তিতে বাঙালি জাতির জাগরণ ও স্বাধিকার প্রতিষ্ঠিত হয়েছে 1971 সালে। একটা জাতি জাগরণের কারণেই এত রক্তপাত ও জীবনকে দান করতে হয়েছে। আমরা সেভাবে বাঙালি জাতির উন্নতি এবং মঙ্গল কামনার চিন্তায় গৌরব বোধ করি, ছোট মনে করি না নিজেদেরকে। হিটলারও জার্মান জাতি তেমনি নিজেদের জাতির জন্য গৌরব করতেন, এটাকে হেয় প্রতিপন্ন করবার জন্য তারা ব্যস্ত। তারা কিভাবে বেজাতের লোক, অর্থাৎ জাতিহীন মানুষ। তারা হিটলারের প্রেম ও প্রেমিকা সম্পর্কে যা মন্তব্য করেছে, হিটলারের শাসন নিয়ে আলোচনা করতে গিয়ে তারা পাতার পর পাতা হিটলারের যৌন জীবন নিয়ে রসাল কাল্পনিক ও আজগবি বিষয়ের অবতারণা করতেও ছাড়েননি। যে কেউ বইগুলোর বিশেষ কয়েকটি অধ্যায়ে পড়তে গিয়ে বলেন এই বইয়ের নাম হিটলারের যৌন জীবনের কল্পিত কাহিনী বললেই ভালো হতো। এইসব বইতে হিটলারকে একজন
খেদমতের আওরাত, ব্যক্তিত্বহীন মানুষ। ইবা ব্রাউন একজন নষ্ট মেয়ে হিসাবে চিহ্নিত করা হয়েছে, এর চেয়ে বেশি কিছু নয়। কল্পনার রং চড়াতে উস্তাদ এইসব ব্যক্তিরা কোথায় গিয়ে পৌঁছেছেন তার একটা দৃশ্য এখানে তুলে ধরা যেতে পারে। জার্মানের চ্যান্সেলর হিসাবে হিটলারের জীবন নিয়ে বিদেশীদের সবিস্তর আলোচনা সমৃদ্ধ বহু বই আছে। সেই বইয়ের কোথাও যা পাওয়া যায় না তাই রয়েছে জৈনিক ভারতীয় পণ্ডিতের বইতে। সেখানে বই বলা হয়েছে চ্যান্সেলরের চেম্বারে অজস্র ছবি টাঙানো ছিল গেলি নম্নী মহিলার।